সোনারে মদিনা বহু দূরে রেখিনি তো মদিনাওয়ালা আমার অন্তরে ঠিকই না মদিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। জায়সা নিবেদিত, মঞ্জুর মোর্শেদ প্রযোজিত, মিউজিক প্লাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পেরা হাজিরিন সবাই কেমন আছেন একটু আওয়াজ দিয়ে বলেন, সবাই কেমন আছেন? এবার বলেন আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে ভালো রেখেছেন কে? আর একটু জোরে বলি, ভালো রেখেছেন কে? সেই আল্লাহর শুকর আদায় করে সকলের হৃদয়ের গহীন থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। তারই পাশাপাশি রসুলে পাক সাহেবের আওলা হুজুর করুনুর মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে লাখ কোটি দরুদ সালামের নজরানা পেশ করে যেই জবান টুকু আল্লাহ দিয়েছেন সেটা করে আওয়াজ তুলে একবার বলি ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলি ইয়া নবী আল্লাহ। তারই পাশাপাশি কুল আউলি কামিলিন যাদের ওসিলায় ঈমান ইসলাম পেলাম, পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ দৌলত ইসলাম আমাদের ঘরে আজ এসেছে, আমরা পেলাম মুসলমান হলাম, তাদের শুকর আদায় করার একটি বার বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, এ দুনিয়ার মুসলমান ইমানদার নবীর গোলামেরা শোনো শোনো, স্বামীর উপর স্ত্রীর হক কি আর স্ত্রীর উপর স্বামীর অধিকার কি জানো? পৃথিবীর জমিন আমরা সবাই বেশকম করে দে বিয়ে করে নবীর সুন্নত আদায় করার চেষ্টা করি, বিয়ে যখন হয়ে যায় অনেক সময় স্ত্রী বাইনা ধরে বলে, স্বামী তো শুনে নাও, স্বামী আমি তোমার চাইতে দামি, কারণ বর্তমান প্রধানমন্ত্রী তিনি তার কাছে অনেকে অভিযোগ করেছেন যে আপনি ছেলে মেয়ে সমান অধিকার দেন, ঠিক নেবে ঠিক? আর একটু জোরে বলেন না। অনেকেই না বুঝে ছেলে মেয়ে সমান অধিকার বুঝতে চাই, আল্লাহর কোরআন বলে অনেক স্ত্রী দাবি করতেছে পৃথিবীর জমিনে স্ত্রীরা দামি, আর অনেক স্বামী বলে আমরা দামি, আল্লাহর কোরআন বলে কে দামি কার উপর কার শ্রেষ্ঠত্ব একটু শুনে নাও। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা ঝগড়া দেওয়ার কোনো কারণ নাই, আল্লাহর কোরআন বলে সেখানের মধ্যে ফয়সালা আছেন, আল্লাহ বলেন আর-রিজালু কওয়ামুনা আলা নিসা, আল্লাহ বলে এ দুনিয়ার পুরুষেরা ও দুনিয়ার পুরুষ সমাজ তোমরা যারা আছো, আল্লাহ পাক তোমাদেরকে তোমাদের স্ত্রীদের উপর মর্যাদা দিয়েছেন, তোমরা যারা মানুষ আছো মানুষের মধ্যে যারা পুরুষ আছো, যারা তোমরা নবীর কলমা পড়ে মুসলমান হয়েছো তার ভিতরে যারা পুরুষ শ্রেণী আছো, যারা পুরুষ আছো আর রিজালু কওয়ামুনা আলা নিসা, ওই পুরুষদেরকে আমার আল্লাহ নারীদের উপর তাদের স্ত্রীদের উপর কর্তৃত্ব দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আমার ভাইরা, কারণ কি? কারণ কি? আল্লাহ বলে কারণ আছে, কারণ আছে, কারণ হলো বিমা ফাদ্দালাল্লাহু বাদহুম আলা বাদিন, আল্লাহ বলে নারীর উপর পুরুষকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন, একের উপর আরেকজনকে শ্রেষ্ঠত্ব দেওয়ার পিছনে কারণ আছে, হালকা কারণ কি? আল্লাহ বলেন কারণ হলো অভিমান ফাকু মিন আমওয়ালিহিম, সুতরাং একটা কারণ হলো, আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ কোরআনের মধ্যে বলেন স্ত্রীদের উপর স্বামীদেরকে কর্তৃত্ব দেওয়ার শ্রেষ্ঠত্ব দেওয়ার একটা কারণ হলো, দুনিয়ার জমিনে যারা স্বামী আছেন দুনিয়ার জমিনে যারা পুরুষ আছেন তারা যখন বিয়ে করে ফেলে, বিয়ে করার পরে তারা তাদের স্ত্রীদের জন্য নিজের সম্পদ কোরবানি দেয়, ঠিক কিনা? আর একটু জোরে বলেন না, ঠিক কিনা? বাংলার জমিনে যেগুলো পরিবার আছে এগুলো হচ্ছে পিতৃতান্ত্রিক পরিবার, ঠিক নেবে ঠিক? এখানে পরিবারের সমস্ত ক্ষমতা বাবার হাতের উপর ন্যায্য, সুবহানাল্লাহ বলবেন না? ক্যামেরার সামনে দিয়ে আড়াওড়া বন্ধ করো না, মাহফিল বিড়ি ওর ওনারা কেন সাইজ দিয়ে আড়িবে না, সামনে দিয়ে আড়াড়ি করে জায়গা নতুই না, কেন আড়াওড়া বন্ধ করুন? সকলে মহাব্বত দূরেশ্বরী পড়েন, আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا أمار بيرا الله بره
দুনিয়ার পুরুষেরা নারীদের উপরে তোদের গামে শ্রেষ্ঠত্ব দিলাম। এর এক নম্বর কারণ হচ্ছে যে তোরা তোদের স্ত্রীদের জন্য নিজের সম্পদ কোরবানি দিস। বাবা, তোদের স্ত্রীদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, তোদের স্ত্রীদের পরনের কাপড় তোরা যোগান দেওয়ার জন্য লন্ডন, কাতার, দুবাই, মস্কো, ওমান, মালয়েশিয়ার মধ্যে চলে যাস। ওই স্ত্রীর মুখে দুই মুঠো ভাত তুলে দেওয়ার জন্য নিজের সম্পদকে কোরবানি দাও রে বান্দা। আল্লাহ বলে, এ বান্দা, নিজের স্ত্রীদের জন্য যে তোমরা এত কষ্ট করো, নিজের স্ত্রীর মুখে দুই মুঠো ভাত তুলে দেওয়ার জন্য যত মেহনত করো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাটি কাটো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজমিস্ত্রির কাজ করো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাঠমিস্ত্রির কাজ করো, তোমরা চাকরি করো, বাকরি করো, ব্যবসা বাণিজ্য করো, যা করো না কেন, স্ত্রীর মুখে খাবারের জন্যই তো করতেছো। আমার আল্লাহ বলে, পুরুষরা যেহেতু তাদের স্ত্রীদের জন্য নিজের সম্পদকে কোরবানি দেয়, নিজের পৃথিবীর জমিনের অর্জিত ধনগুলোকে যেহেতু কোরবানি দেয়, সেহেতু আমি আল্লাহর ফয়সালা হলো, ওই পুরুষ যারা নিজের স্ত্রীর জন্য এত মেহনত করে, আমি স্ত্রীদের উপর তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে দিলাম। জোরে বলেন সুবহান, বলে স্ত্রীদের উপরে, নারীদের উপরে আমি পুরুষদেরকে ক্ষমতা দিলাম, যেহেতু তারা স্ত্রীদের জন্য এত সম্পদ কোরবানি দেয়, এত মেহনত করে, কষ্ট করে, পরিশ্রম করে, বিদায় আমি আল্লাহ পুরুষদের দামকে বাড়াই দিলাম। আল্লাহ বলে, নারীরা শুনো, তোমাদের স্বামীরা যেহেতু তোমাদের জন্য এত কষ্ট করে, সুতরাং তোমাদের কতগুলো দায়িত্ব আছে, শুধু স্বামীর উপর দায়িত্ব হলো স্ত্রীকে আহার দেয়া, সবগুলো করা, কিন্তু স্ত্রীর উপর স্বামীর দায়িত্ব হলো পৃথিবীর জমিনে আমার আল্লাহ বলে দিচ্ছেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন বিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ বলেন, সুতরাং নেককার স্ত্রী যারা আছেন, ফাসসালিহাতু নেককার স্ত্রীদের দায়িত্ব হলো কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। বলে, নিজের স্বামী যখন বাসায় থাকবে না, নিজের স্বামী যখন বাসায় থাকবে না, ওই নেককার স্ত্রী যিনি আছেন, তিনি তার ইজ্জত আবরুকে হেফাজত করবে। স্বামী যখন বাসায় থাকবে না, স্ত্রী তখন যা ইচ্ছা তা করতে পারবে না, নিজের স্বামী যখন বাসায় থাকবে না, স্ত্রী তার চেহারা পর পুরুষকে দেখাবে না, নিজের স্বামী যখন বাসায় থাকবে না, তখন ওই মহিলা তার স্বামীর অনুপস্থিতিতে পর পুরুষকে নিজের ঘরে আনা নেওয়া করতে পারবে না। হাদিস পাকের মধ্যে দেখা যায়, এমনকি কাউকে পর্যন্ত আনতে পারবে না। দেখেন, নিজের স্বামীর আপন ভাই দেবর যদি বালেগ হয়, নিজের স্বামীর আপন ভাই দেবর যদি বালেগ হয়, স্বামীর অনুপস্থিতিতে নিজের স্বামীর আপন ভাই দেবরকে পর্যন্ত নিজের স্বামীর বিছানায় বসাতে পারবে না। জোরে বলেন সুবহান। আল্লাহ বলেন, কেমন কেমন আমার নবীর হাদিসে দেখো, আল্লাহর হাবিব বলতেছেন, নিজের স্বামীর অনুপস্থিতিতে কানিতাতুন আল্লাহ হেফাজত করতে বলেছেন, আল্লাহ সংরক্ষণ করতে বলেছেন। বলে, এটা কেমন সংরক্ষণ? বলে, নিজের স্বামীর ভাই দেবর যদি ভালো হয়, স্বামীর অনুপস্থিতিতে তিনিও বাবির ঘরে ঢুকতে পারবে না, আর নিজের ভাই যে চকির মধ্যে বসত ওই চকিতে বসতে পারবে না, কারণ আল্লাহর নবী হারাম করে দিয়েছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জুড়ে বলবেন না বাবা সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজে তো দেখা যায় এগুলোর সম্পূর্ণ ব্যতিক্রম। আমাদের সমাজে দেখা যায় দুবাই, সৌদি আরব ওয়ালার বউয়ের ঘরে ঘরে টিভি আছে, ঠিক নেবে ঠিক, আর একটু জুড়ে বলেন না। আর এলাকার ফুলা ফ্যান যেগুলো আছে, সবাই ওই ঘরের মধ্যে সবসময় যাওয়া আসা করে, টিভি দেখে, সিরিয়াল দেখে, অমুক সমুক আছে না নাই। আল্লাহ আমাদের মা বোনদেরকে হেফাজত করুক। আমি বেশি কিছু বলতেছি না, কারণ বলতে গেলে লম্বা হয়ে যাবে। আপনারা এত খারাপ হয়ে গেছেন, আপনারা কি কি করতেছেন, কি কি না করতেছেন, এগুলো যদি বলতে যাই আলোচনা অনেক লম্বা হয়ে যাবে। যাক বলবো, আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক, আমিন বলুন। আমার ভাইরা, আল্লাহ বলেন, শুধু পর্দার হেফাজত নয়, শুধু পর্দাকে সংরক্ষণ করবে না, আল্লাহ বলেছেন নিজের স্বামীর অর্জিত যে ধন সম্পদ গুলো স্ত্রীর হাতে আমানত আছে, ওই স্ত্রী নিজের স্বামীর অনুপস্থিতিতে সেই সংরক্ষণ করবে, সেই জানমালের সংরক্ষণ করবে। নিজের স্বামী মাতার কাম পায়ে ফেলে যে টাকা রোজগার করে করে স্ত্রীর হাতে দিনের পর দিন তুলে দিচ্ছেন, পাঠাচ্ছেন বিদেশ থেকে, স্বামীর অনুপস্থিতিতে স্ত্রীর দায়িত্ব হলে সেগুলোর হেফাজত করা। বর্তমানে দেখা যায় স্বামী বাসায় নাই,
বিদেশিওয়ালার বোর্ডার বাইরে 2 লাখ টাকা দিছে, মামার দিছে 5 লাখ টাকা, স্বাস্থ্য বাইরে দোকানের জন্য দিছে 2.5 লাখ টাকা, আছে না নাই? ওইতে বিদেশে তো নাইছে 12 বছর বাদ, আয়ের ঘর তালা খুলিছে, আর দাঁড়ে 0-0 নাই, আবার কিছু নাই। এত কুড়ি নিয়ে এত লাখ নিয়ে ফাটাইলেন তো খড়ে কদুন, আর বাইরে দিই 5 লাখ, আর বারে দিই 2.5 লাখ, স্বাস্থ্য বাইরে ব্যবসাল্লা দিলাম 6 লাখ, দিতে দিতে তো নিন্দি গিয়েই। এই জন্য আল্লাহ বলেন স্বামী যখন থাকবে না, স্বামীর যে সম্পদ আছে অডেল সম্পদ যাই হোক, এগুলোর চাবি কিন্তু তুমি স্ত্রীর হাতেই থাকবে, সুবহানাল্লাহ। তো সুতরাং আল্লাহ বলেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিলগায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ বলেন স্বামী যখন বাসায় থাকবে না, তোমার নিজের সতীত্ব তোমাকে রক্ষা করতে হবে, যা কি ইচ্ছা তাকে বিলীন করে দিতে পারবে না, উৎসর্গ করে দিতে পারবে না, হেফাজত করবে লজ্জাস্থানের, নিজের জৈন যৌবনের হেফাজত করবে, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। আর ওই স্বামী যেই মাতার গাম পায়ে ফেলে যেই অর্থ টাকা উপার্জন করে, সেই টাকার হেফাজতের দায়িত্ব তুমি স্ত্রীর হাতে, চিৎকার মেরে বলি সুমার। এখন আমাদের দেশে এমন অনেক নজির আছে, 12 বছর পর বিয়ে করি, বিদেশ চলে গেছে, 13-14 বছর তাকিয়ে আসছে, ওই লক্ষ লাখ টাকার হিসাব যখন খুঁজতেছে, স্ত্রী এক টাকার হিসাবও দিতে পারতেছে না। এখন স্বামী রাগ করে স্ত্রীকে তালাক দিছে, এরকম নজিরও আসে না নাই? আরো জোরে বলেন। আবার এমন অনেককার স্ত্রী আছে যারা স্বামী যখন বিয়ের পর দুবাই চলে যায়, ওখান থেকে 4-5 লাখ টাকা ফাটাইলে এগুলো লয়ে আরেকজনের লগে ভাগে যায়, আসে না নাই? জোরে বলেন না, আসে না নাই? বিদেশি ওলার বোধাই যার করতে নিলে আদার আদার নদীর বেরোবা, বুড়ি বুড়ি আছে দে, যাক আল্লাহ হেফাজত করো। আর এক কানা জোরে বলুন সকলে মহব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা, সকলে মহব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়ের আল্লাহ বলেন, এ দুনিয়ার স্ত্রীরা, নিজের স্বামী যখন বাসায় থাকবে না, তখন আমার আল্লাহ এবং আল্লাহ রসুল তোমাদেরকে কতগুলো দায়িত্ব দিয়েছেন। আমার আল্লাহ আল্লাহর হাবিব স্ত্রীদেরকে যখন কতগুলো দায়িত্ব দিয়ে দিয়েছেন, তার মধ্যে 1 নম্বর দায়িত্ব হলো, নিজের স্বামী যখন বাসায় থাকবে না, নিজের আপন স্বামী যখন বাসায় না থাকবে, স্ত্রীর দায়িত্ব হলো স্বামীর ঘরকে সংরক্ষণ করা। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গরুকে পাহারা দেই, গরু কোন দিকে যাচ্ছে কোন দিকে না যাচ্ছে, হাতে হাতে গরু রশি কেনা নিয়ে গরুকে যেভাবে সংরক্ষণ করে, সেম দে স্বামীর ক্ষেত্রে, সেম দে একজন স্বামীর ঘর সংরক্ষণের দায়িত্বে সেই রকম ভূমিকা পালন করতে হবে তার স্ত্রীকে। আল্লাহর নবী বলে রাকাল যেমন তার গরুকে রশিকানা হাতের মধ্যে নিয়ে পাহারা দেয়, সেম দে একজন স্ত্রীকে তার স্বামীর ঘরকে সেইভাবে সংরক্ষণ করতে হবে। আমার স্বামীর ঘর আমি হেফাজত করব, স্বামী তো বাসায় নাই থাকলে তো সেই হেফাজত করত। অনেক সময় স্বামী তোমাকে খাবার দেওয়ার জন্য সকালবেলা কোদাল কাদের মধ্যে নিয়ে মাটি কাটার জন্য বের হয়ে যাবে, অনেক সময় স্বামী ফজরের নামাজ পড়ে দোকানের মধ্যে চলে যাবে, দুপুরের ভাত খানাও দোকানে খাবে, সন্ধ্যাবেলায় বাসায় ফিরবে, সারাদিন স্বামী বাসায় থাকবে না। এমনও স্বামী আছে যারা বছরের পর বিদেশ সফর করে, বছরের পর বছর বিদেশের মধ্যে প্রবাসে জিন্দেগি কাটাই দেয় স্ত্রীর জন্য, নিজের ছেলের জন্য জীবনটা কাটাই দেয়, প্রবাসের মধ্যে তার দিন রাত 24 ঘন্টা কাটাই দেয়। আল্লাহর নবী বলেন, এ আমার উম্মতের মহিলারা তোমরা শুনে রাখো ভালো করে, ওই তোমার স্বামী যখন বাসায় থাকবে না, একজন রাকাল যেভাবে তার ঘর তার গরুকে তার পশুকে তিনি যেভাবে হেফাজত করে দেখাশোনা করে পর্যবেক্ষণ করে, সেম দ্যাট একজন স্ত্রী সে যদি নেককার হয় রাকালের মতো, সে নিজের স্বামীর ঘরকে সেম দ্যাট সংরক্ষণ হেফাজত করবে। জুড়ে বলেন সুবহান।
আমাদের দেশে এমন স্ত্রী আছে উড়ানো থুরু নদের দা আড়াই মাস আছে না নাই এ দূরই এরা ছাতা ফাতা ওতা পড়তে পড়তে হদুরই দে চার ইঞ্চি করে হন না ছয় ইঞ্চি করে এন্ডি লোয়া বেড়া পরিষ্কার স্ত্রী আছে না না আরাতে বেশির দিকে চাইলে দেড় দিন আড়াই বছর নদুর দা আছে শুধু বিছাতেই আছে দোয়াত নাই জারাত নাই আছে না নাই আল্লাহ তাআলা হেফাজত করুক আল্লাহর হাবিব বলতেছেন রাকালের মতো রাকাল যেমন তার গরুকে ২৪ ঘন্টা তদারকি করে দৃষ্টি দিয়ে হেফাজত করে রাখে যদি একখানে কে কয় আর জন্য কে চাইলে যাই টাঙ্গলাই দিব ঠিক নেবে ঠিক আর জন্য জালা হাবিলে বলে না হবে বলে গরু এখন চিনে নবা ইন আর মালিকর কে আর ইন আর জনের কে আর ইন খাইলে আর মারিবে ফাল্লা ইন খাইলে আর তো মুনবে ফাল্লা ইন তো গরু এ নজানে কে এটা আমান খুশ দেই তার রাকালের দায়িত্ব এদের দরিগানা তো লইরিতে ২৪ ঘন্টা ডিউটি দন ঠিক নেবে ঠিক সেম দ্যাট একজন স্ত্রী আল্লাহর হাবিব বলে তার থেকে রাকালের ভূমিকা পালন করতে হবে যেইভাবে হোক যেই কষ্ট হোক না কেন অবহেলা করা যাবে না কারণ এটা তার স্বামীর ঘর সুবহানাল্লাহ আরো জোরে বলেন দুই নম্বর সদিত্ব বজায় রাখতে হবে দুই নম্বরের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন স্বামী যখন বাসায় থাকবে না নিজের সতীত্ব নিজের যৌবনকে হেফাজত করতে হবে যা কিচ্ছা তাকে বিলীন করে দেওয়া যাবে না কারো আল্লাহ নিষেধ করেছেন হারাম করেছেন জোরে বলেন না সুবহানাল্লাহ তৃতীয় নম্বর জিদু হটকারিতা যেগুলো আছে মেজাজি মহিলা আমাদের সমাজে নাই নি স্বামী খলি দি দুই হয় জামাই হদ দিন দিয়ার হদ দিন দিন ওয়াট টু মিন ডিজাইন দেখে নাই দে আছে না নাই তো আল্লাহর হাবিব বলে এগুলো বাদ দিতে হবে এগুলো পরিহার করতে হবে স্বামী যেভাবে বলে সেইভাবে চলতে হবে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ চতুর্থ নম্বর স্বামীর প্রতি কৃতজ্ঞতা স্বামী যা বলে যা দেয় সেগুলোর মাধ্যমে আপনাকে চলতে হবে সেগুলোর উপর আপনাকে সন্তুষ্ট থাকতে হবে স্বামীর নাফরমানি করা যাবে না অকৃতজ্ঞ হওয়া যাবে না স্বামী যেভাবে বলে সেইভাবে চলতে হবে আল্লাহ আমাদের নারীদেরকে চলার তৌফিক দান করুক পঞ্চম নম্বর স্বামীকে যৌন তৃপ্তি দান এগুলো আমি সংক্ষেপে বলে দিচ্ছি যেহেতু স্বামী স্ত্রী হক আমাকে দিয়েছেন পঞ্চম নম্বরের হদে স্বামীকে তৃপ্তি দান করতে হবে যৌনভাবে স্বামী যখন চাই হালাল পন্থায় আপনাকে তাকে রাজি রাখতে হবে খুশি রাখতে হবে সিক্স নম্বরের মধ্যে স্বামীর সন্তুষ্টি অর্জন অনেক সময় দেখা যায় আমাদের দেশের স্বামীরা স্ত্রীকে বলতেছেন যে তুমি ওর বাসায় যাবা না আমার সাসার বাসায় তুমি যাবা না স্বামী বলে গেছে স্ত্রীকে হই রে বাদ দি গিয়ে দেরি তো বাজার তো ঘুরে এসে হাত দিয়ে যাই বই দেখি আসে না নাই ইয়ার পর মারামারি লাগে না লাগে সুরাই বেল্লা আইলে ফরে লেপ্তু বাঙ্গি ফরা ফরেন না ফরেন গোড়া এলাকা আইজার করতে ফুলি দেখছো দশ সুরাই না আর দিল্লি লোকজ বাইজ না বাজার আর দেশ আল্লাহ তোমার হেফাজত করুক এজন্য স্ত্রীদের মাথায় সব সময় রাখতে হবে স্বামী যেই কাজের প্রতি সন্তুষ্ট স্ত্রীকে ওই কাজ বেশি বেশি করতে হবে আল্লাহ করার তৌফিক দান করুক সপ্তম নম্বর স্বামীর আনুগত্য করা অষ্টম নম্বর স্বামীর ডাক দেবার সাথে সাথে দৌড়ে গিয়ে সাড়া দিতে হবে আমাদের সমাজ অনেক সময় দেখা যায় স্বামী ডাক দিলেন ফুলারে বলতেছে যা তোর মারে ডাক ফুলা গেছে আমি আপনারা ডাকতেছি মা বলতেছে তোর বাপের থেকে খাই দে আর কোনো কাজ নাই শুধু আরে ডাকুন যা তুই যা কুজল কিলে ডাকে এরকম বলা আছে না নাই অথচ আল্লাহর হাবিব বলতেছেন ইজার রাজুল দাআ যাওজাতাহু লিহাজাতিহি যখন একজন স্বামী তার স্ত্রীকে ডাক দেয় বলে ফাল তাআতিহি ওয়া ইন কানাত আলা তানুর তিরমিজি এবং মেশকাত শরীফের ২৮১ পৃষ্ঠায় হাদিস খানা রয়েছেন আল্লাহর হাবিব বলেন স্বামী যখন তার স্ত্রীকে ডাক দেয় তো স্ত্রীর থেকে দৌড়ে চলে আসতে হবে যদিও বাসে সবাই থাকে সোলা তোলা গুলোর খাম বাদ দিয়ে আগুন তাকুন নিভাই দিয়ে তাড়াতাড়ি স্বামীর ডাকে সাড়া দিতে হবে জোরে বলেন না সুবহানাল্লাহ এভাবে আল্লাহর হাবিব বলেছেন এই আটটি হক যেগুলো স্ত্রীদের উপর আছে স্বামীর ক্ষেত্রে আর স্বামীর উপর স্ত্রীদের ক্ষেত্রে আরো কতগুলো হক আছে সেগুলো বলে দিচ্ছি স্বামীর ক্ষেত্রে দায়িত্ব হলো স্ত্রী যিনি আছেন তাকে উত্তম ভাবে ভরণ পোষণ দিতে হবে দ্বিতীয় নম্বর উত্তম জীবন যাপন আড়া বছর হওয়া না মাসা বাইলে নবী বাবা মাঝে মধ্যে দেশি পুরো লাংটাং হাবা ঘুরিব ঠিক নেবে ঠিক আল্লাহ ইয়ার লয়ে যাবে তো অভিযান করো আর চিন্তার কোনো কারণ নাই যে বর্তমানে লেয়ার পুরো বাইরে দেশি কুরর মতো এটা কোনো বাসা আর গন্ধ কিছু বেশ কম নাই ও দামত দি বেশ কম দে তো ও নলে আল্লাহ ইয়ার খাবে তো অভিযান করো গরু গোস্তর কেজি শত শত লাস্ট শত একখানে কাটা দিন নারী দেরি গরিব হইলে একখানে ডাল আলু বত্তা হম খাই রে মাঝে মধ্যে দেশি কুরা খাবে বেন বহুত দোয়া আল্লাহ আল্লাহ ইয়ার বহুত দোয়া লাগে তো অভিযান করো তৃতীয় নম্বর
উত্তম বাসস্থান, উত্তম বাসস্থান বলো জুরি এখন দিলে কথা বেড়ার করার নয়। তোমার তো টিয়া আছে ঘর একখানা বালা করি মডিফাই করি ফেলো, সুন্দর করে ট্যাবের একখানা পরিবেশ করো। কেয়া আল্লাহ কত আয় নিজে পবিত্র আয় পবিত্র ভালোবাসি সুহান আল্লাহ। চতুর্থ নম্বর গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ করতে হবে, ভালো একখান হাস জিরণ করতে লাগবে স্ত্রীর লেখানা পরামর্শ করি মানে তো অবো আই এন করতে সারি এন করলে খেয়ে নেবো বললে খেয়ে নব তোমার তো খেয়াল লাগিয়ে তুমি এখানে মতামত দনা বড় করে হন না সুহান আল্লাহ। আবার আর সমাজের বোধ ফজিলত আল্লাহ বেড়া আসে দে বেগিন বলতে করে মাল দেখা পরামর্শ আল্লাহ তার মা শিবের তৌফিক দান করো। পঞ্চম নম্বর স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রীর মহরণ আদায় করতে হবে। ইবে যদি বা পাঁচ নম্বর তুমি কিন্তু এক নম্বর দায়িত্ব এক নম্বর নেকা গরিব আগতি মহরণ আদায় করা গরিব সুমাল্লা নকবেন নেই। ষষ্ঠ নম্বর স্ত্রী না বুঝে অনেক অন্যায় করবে ভুল করবে অপরাধ করবে হতা হতা ফিরিং নেয়ারিবে আল্লাহ কতে তোমার তো ভুল স্ত্রী যাইতে গড়ি ফেলাইবে তখন ক্ষমা করি দিবার মন মানসিকতার ভিতরে রাগা ফুরিবে হতে আর বোন বুঝি বিয়া দেবি গড়ি ফেলাই দিন আয় মাফ করি দিয়ে না বড় করি হন না সুহান আল্লাহ হতে ভিতরে মন মানসিকতায় আন তা ফুরিবে বহু বছর সময় ভুল করি ফেলাইবে মানুষ মানি তো ভুল মিসিয়ান তো ইনসান তো মেয়ে হইবে মানুষ তো এবার নবুঝি ভুল করিব এতো স্বামীর দায়িত্ব ইয়ে দেয় একটা ক্ষমার মান মানসিকতা মাথার রাখো ভুল করলে অপরাধ করলে মাফ করি দেন বড় করি হন সুহান আল্লাহ। সাত নম্বর স্ত্রীর গোপন কথা প্রকাশ না করা। আমাদের সমাজে বোঝারা আছে এদের গোপন অনেকগুলো কথা থাকে এদের অনেক দুর্বলতা থাকে এগুলো আপনি মাঠে ময়দানে ফ্লাশ করতে পারবেন না এগুলো মানুষদেরকে বলতেও পারবেন না কারণ স্ত্রীটা তো আপনার স্ত্রী তো ওনার গোপন যেগুলো কথা আছে এগুলো আপনার থেকে ওপেন না করাটাই বাধ্যতামূলক কারণ আল্লাহ বলেছেন যিনি পৃথিবীর জমিন আমার কোন বান্দার দুষ্ট গোপন রাখবে আল্লাহ কিয়ামতের ময়দানে তার দুষ্টটি গুলো গোপন রাখবে। আর একখানা জোর নখদ দিতে চারা গুণা করিনি না করি আর একখানা জোর কর আল্লাহ হদের ডর ডর অপরাধ করতে লাগবে তো দুষ করতে লাগবে তো কথা খালি কিয়ামতের মারত কিয়ামত বাসির ইনি আনো দাগাইও ই নাই ডাকি রাখতাম যদি দুনিয়া থর বান্দার দুষ গোপন করলে বড় করি হন সুবহানাল্লাহ। আল্লাহ ইয়ানার ইন মানি শরীফ পড়তে তৌফিক দান করুক আমিন। সকলে মহব্বতে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়ের আল্লাহ বলেন বান্দা তুমি যখন তোমার স্ত্রীকে বিয়ে করবা তুমি যখন তোমার স্ত্রীকে নেকা করবা শাদি করবা তোমার স্ত্রীর সাথে তোমার সাংসারিক জীবন শুরু হওয়ার পরে তোমার স্ত্রী না বুঝে তোমাকে আঘাতের পর আঘাত দিবে তোমার বিরুদ্ধে কথা বলবে তোমার অবাধ্য হয়ে যাবে। আল্লাহ বলে ওয়াল্লাতী তাগাফুনা নুসুজাহুন্না পৃথিবীর জমিনে ঘর সংসার করা অবস্থায় যদি তোমরা আশঙ্কা করো যে তোমার বউ তোমার কথা শুনতেছে না বউ তোমার সাথে রাত করে বসে আছে দেখা যাচ্ছে বউ তোমার কথা শুনতেছে না তোমার অবাধ্য হয়ে গেছে। আল্লাহ বলে অবাধ্য যদি হয় কথা যদি না শুনে তাইলে পতন গিয়ে তুমি মারতে পারবে না। আমাদের সমাজে দেখা যায় বউ যদি একটা কথা না শুনে স্বামী যাবার পর মাইদই শুরু করে আসেনে নাই আরে জুড়ে বলেন আসেনে নাই। আল্লাহ বলেন প্রথম নম্বরে মারতে পারবে না বলে এক নম্বরের মধ্যে ফাইজু হুম না তুমি উপদেশ দিবে যে আমার স্ত্রী তুমি আমাকে ভুল কেন বুঝতেছ এ বউ তুমি আমাকে কেন ভুল বুঝতেছ তুমি কোন কাজের জন্য আমার উপর নারাজ হয়েছ কি আমাকে তুমি ভুল বুঝেছ একটু আমারে বলে দাও তোমার ভুলটা আমি শুধরাই দিতে চাই। আল্লাহ বলে 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 তুমি উপদেশ দিবা বলে তোমার স্ত্রী যেইভাবে খুশি হয় সেইভাবে তুমি উপদেশ তোমার স্ত্রীকে দিবা। আল্লাহ বলেন তারপরে যদি তোমার বউ তোমার কথা খানা না শুনে তুমি উপদেশ দিলা স্ত্রী কথা শুনে না আল্লাহ বলেন তারপরে যদি কথা না শুনো হাজুরু হুন্না ফিল মাদাজি তাইলে তোমার বিশ্রাম তুমি আলাদা করে দিবা তোমার স্ত্রীর সাথে তুমি কয়েকদিন আপাতত ঘুমানো বন্ধ করে দিবা স্ত্রীকে তোমার বাসায় ঘুমাই রাখবা তুমি সেই বিছানার মধ্যে না ঘুমাই আরেক বিছানায় ঘুমাইবা সুবহানাল্লাহ। আল্লাহ বলে প্রথম নম্বরের মধ্যে তুমি উপদেশ দিবা দ্বিতীয় নম্বর তুমি বিছানা আলাদা করে দাও দেখা যাচ্ছে স্ত্রী তারপরে কথা শুনতেছে না বুঝতেছে না বোঝার চেষ্টাও করতেছে না। আল্লাহ বলের পরে দ্বিতীয় নম্বরের মধ্যে বিছানা আলাদা করে দিও যদি কোনো ফায়দা না হয় যদি কোনো কাজ না হয় তাহলে তিন নম্বর স্টেপ হলো বদ্রিবু হুন না তোমরা হালকা মারো সুবহানাল্লাহ
আল্লাহ বলেছেন হালকা মারার জন্য। হুজুর কি দিয়ে মারবো, কি লাড়ি দিয়ে মারবো, নাকি ঘুষি মারবো, নাকি উড়ে উড়ে লাথি মারবো, কি মারবো, নাকি পুলিশে ধরে নিয়ে যাব হুজুর, নাকি বড় ধরনের ডান্ডা দিয়ে মারবো, কি দিয়ে মারবো? আল্লাহর হাবিব বলে হে উম্মত, তোমার স্ত্রীকে তুমি যেইভাবে ইচ্ছা মারতে পারবে না। ছোট বাচ্চা যখন অপরাধ করে, আমাদের ছেলে মেয়েরা যখন অপরাধ করে ফেলে, আমরা যারা বাবা আছি তারা তাদেরকে হালকা বেদ দিয়ে মারি, ঠিক নেবে ঠিক, চিকন চিকন বেদ দিয়ে স্ত্রীকে সেইভাবে মারেন। বলে কোথায় মারবো ইয়া রাসূলুল্লাহ, চেহারার মধ্যে মারতে পারবো কিনা? আল্লাহর হাবিব বলে খবরদার, চেহারার মধ্যে আঘাত করবো না। আরে জোরে বলেন না, বলে চেহারার মারিন না রে বাবা, নবী হরে মারি গো ফিরে না। আল্লাহর হাবিব পদাইডানো পদা আদব তাল্লম মজা আস্তে আস্তে বাড়ি মারো। সুবহানাল্লাহ, একজন টিচার যেমন তার ছাত্রকে হালকা পিটাই, আর দিয়ে রে মারে না মারে, গাঁরার দেশে মাঝে জোর কদুন আছে দেখ কবারে হসর কুলি ফিডার তেল ডলিয়ে রে, ঠিক নেবে ঠিক। তারপর লৈগ্য গুণ আর আরো নিঃশ্ব আনে গুরু পর বাঙ্গি বাঙ্গি মারি বেল্লারি, ঠিক নেবে ঠিক। রাতে মন অতেন্ডিলে বহুত মারে বিড়ি ইদানিং বাইরালে এই ওয়াবি এলো, ওয়াবি এলে মারে দাঁড় টেং বাঁধি টেং দিনে নদী লটকায় মারে তো দলিল আছে আর আর মোবাইলের ভিতর আছে। তো ফুয়ায় তার লালার গুণ এর লোজে গলায় জন দেরি ওয়াবি মাতার সাথে ধর ফুয়ার কো মারি ফেলা, ঠিক নেবে ঠিক। খবরদার খবরদার, আল্লাহ এই সুন্নি মাতার সাথে ফুয়া দিব তৌফিক দান করো। এটা আর ভাই বার কেব জানা পড়ান না নহরার আর কেনা জোর কর না এব জানা হার হয় কোন দিল্লে হয় কোরআন পড়া হার হয় এটা যাই শিখি লইন আল্লাহ পড়াই তো তৌফিক দান করো। আর কেনা জোর হন এবার আল্লাহ বলেন বেদ দিয়ে হালকা মারো, লিমিট ক্রস করবা না, হালকা হালকা আস্তে আস্তে বাড়ি মারো। বলাতে জিয়ন ফাইও কুদালো ডাটক ফর হতানো উনি এলে বাইরে সুর ই নগরি সালা কথা খবরদার চাই চুড়া কদে তোর বজিবে তোরে দিলে মাই আল্লাহ কত দিবে তোর দাসি এনো বাদিও নই ভাই আল্লাহর আমানত বড় করি হন। সুবহানাল্লাহ, ইবার বাদিও নই ভাই দাসি এনো ইবার আল্লাহর আমানত। সুতরাং আল্লাহর আমানতের খেয়ানত করবেন না, খেয়ানত যদি করেন কাল কিয়ামতের ময়দান আল্লাহর আদালতে জবাব দিতে করতে হবে। আল্লাহর দেখেনা বউ ফুলরে ভালোবাসি, নিজের জীবন নাম সংসার কান সুখী করিব তৌফিক দান করো। আজ ইয়ারা জামাই ওলা বউরে ফিরে দেখিলে জানো না আল্লাহর কোরআন আয়াত ন জানে দেও বা কোরআন আয়াত নি তার খানা ভিতর আজ ন ফসু দেন তলা বউরে মারে আর বউ ওলা সামাই জামাই কথা ন ওনে তো এটা কারণ আছে ইতার খানো তাজে মেসেজ ন ফসু তলা মাহফিল কমিটির ধন্যবাদ ইতার আজ ইতার খান পাড়ি বেলা বের হবে তৌফিক দান গুজি ব্যবস্থা করে দিয়ে বিষয় দিয়ে ইয়ান আল্লাহ মাহফিল কমিটির মোবারকবাদ জানাই আল্লাহ বোনের খেদমত কবুল করুক আমিন হন। সকলে মহাপদে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়ের আল্লাহ বলেন প্রথম নম্বরের মধ্যে তুমি উপদেশ দাও, তৃতীয় নম্বরের মধ্যে পিছন কালা আলাদা করে দাও, তৃতীয় নম্বরের মধ্যে যদি বিছান আলাদা করে দেওয়ার পরে যদি কোনো ফায়দা না হয় তাইলে তুমি তোমার স্ত্রীকে হালকা মারো। আল্লাহ বলে মার দেবার সাথে সাথে বউ তোমার যদি কথা শুনতেছে যদি ভালো হয়ে যায় যদি ঠিক হয়ে যায় আল্লাহ বলে তাইলে মাফ করে দাও। ফালা তাবু আলাইহিন্না সাবিলা, বউয়ের বিরুদ্ধে আর কোনো পথ অন্বেষণ করো না, স্ত্রীকে আর মারারও দরকার নাই, ধরারও দরকার নাই, ঘরের থেকে বাইর করে দেওয়ার দরকার নাই। যদি বউ ঠিক হয়ে যায় যদি তোমার কথা শুনে হালকা মারের কারণে যদি ঠিক হয়ে যায় আল্লাহ বলে ফালা তাবু আলাইহিন্না সাবিলা, আল্লাহ বলেন তাইলে তার বিরুদ্ধে আর কোনো পথ খোঁজো না, তাকে তাহলে আর মারারও দরকার নাই, ধরারও দরকার নাই, আবার আগের মতো হয়ে যাও। আগে যেইভাবে তুমি তোমার স্ত্রীকে মহব্বত করেছো, আগে যেইভাবে তুমি তোমার স্ত্রীকে মূল্যায়ন করেছো, আগে যেইভাবে স্বামী স্ত্রী এক পাত্রের মধ্যে বসে ভাত খেয়েছো, একজন আরেকজনের সাথে সমন্বয় করে ঘর সংসারকে সাজিয়েছো, সেম দেখ এইরকম হয় তোমরা হয়ে যাবা। স্ত্রী যদি ভালো হয়ে যায় তাহলে তাদের বিরুদ্ধে আর কোনো পথ খোঁজার দরকার নাই। আল্লাহ বলেন ভালো হয়ে যাও, যদি তোমরা ভালো হয়ে যাও আমি মহব্বত আরো বাড়িয়ে দেব। আর একটু জোরে বলেন না আমার ভাইরা, আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন উম্মত যদি তোমরা
পৃথিবীর জমিনের ধন দৌলতের খজিনার দিকে তাকাও তাইলে আমি তোমাদেরকে একটা কথা জানান দিতে যাই বলে আল্লাহর জমিনের মধ্যে আমার আল্লাহ যা বানিয়েছেন সবগুলো এক একটি নিয়ামত সবগুলো এক একটি পণ্য সবগুলো এক একটি দ্রব্য আর পৃথিবীর জমিনের সোনার খনি হীরার খনি কয়লার খনি সবগুলো আল্লাহর নিয়ামত সমস্ত নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নিয়ামত হলো তোমাদের নেককার স্ত্রী সুবহানাল্লাহ আরে জোরে বলেন না বাবা বলে পৃথিবীর জমিনে নেককার স্ত্রী চাইতে দামি জিনিস আর কিছু নাই যার ঘরের মধ্যে একটা নেককার স্ত্রী আছে তার ঘরে জান্নাত আছে অনেক সময় দেখা যায় আগে বউ বিয়ে করার আগে কিছু ছিল না খালি ছিল একদম খালি খালি এমন একটা জাতি মানুষের মেয়ে আনছেন জান্নাতি একটা মহিলা আনছেন নেককার একটা মহিলাকে ঘরে আনছেন বউ বানাই দেখা যাচ্ছে আল্লাহ ওনার সৎকায় দিন দিন উন্নতি আর তরক্কি দিয়ে দিচ্ছে সুবহানাল্লাহকে বাইন দবা আল্লাহ এখানে একটু বাইর করে দিব তৌফিক দান করো ইবেন নাক্কাদ দেন তা আল্লাহ ফাদ দেন দিলে তো পৃথিবীর জমিনে ইবে তো বড় দামে আর কেউ নাই আবার আরেক সময় দেখা যায় অনেক সময় বোমানি পুরা দি কোটি কোটি টিয়া আসেন কিন্তু বোমানি বেগিন খালি বেচতে বেচতে করা দুই করা দশ করা বিশ করা তলাগান আছে দে দুই বছর বাদে ইয়ানা যাইব সম্ভাবনা আছে আল্লাহ ফাদ দি বই দেখি জাহান্নামী নারী ইবে জাহান্নামী নারী জিবের উদ্দি আল্লাহর গজব সব সময় লাগা আছে টানা আছে সুতরাং তার কথা আমার নবী বলতেছেন না আল্লাহর হাবিব বলা আমি ওই নেককার স্ত্রীর কথা বলতেছি যার সাথে আমার খোদা আছেন যার উপর আল্লাহ সর্বদা হামেশা রাজি আছেন বলে ওই নেককার স্ত্রী চাইতে দামি জিনিস দুনিয়ার জমিনে আর কিছু হতে পারে না দূরে বলেন না সুবহানাল্লাহ সকলে মহাব্বতে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله আরে নবীর রোজা শরীফ দেখে মন ভরে না নবীর রোজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা বলি দিদার দাও গো আরশের মেহমান করে চেন আল্লাহ কত শান কত মান মোর কামিলি বালা ওগো মদিনা বালা ওগো মদিনা বালা করো করো না দিদার দাও গো শাহে মদিনা বলি দিদার দাও গো শাহে মদিনা নবীর রোজা শরীফ দেখে মন ভরে না নবীর রোজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা বলি দিদার দাও গো শাহে মদিনা আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا আমার ভাইরা পৃথিবীর জমিনে আল্লাহর নবী বলে এ দুনিয়ার নারীরা নিজের স্বামীকে যদি সন্তুষ্ট করে কবরে যাও সেই কবরটা তোমাদের জন্য জাহান্নামের আংড়া হয়ে যাবে স্বামীকে যদি সন্তুষ্ট না করে কবরে যাও এন্তেকালের সময় যদি তোমার স্বামী তোমার উপর রাজি না থাকে স্বামী যদি তোমার উপর রাগ করে থাকে তোমার মৃত্যুর সময় যদি তোমার স্বামী তোমার উপর রাজি না থাকে তাইলে ওই মৃত্যুর পরে তুমি যেই কবরে যাবা সেই কবরটা তোমার জন্য জাহান্নামের বাগান হবে হাদিস পাকের মধ্যে বলেন হযরতে ওহাব ইবনে মুনাব্বা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত
হাদিস কানা আল্লামা আব্দুর রহমান সবুরী নুজহাতুল মাজালিস 5 নম্বর পৃষ্ঠার মধ্যে এনেছেন আল্লামা আব্দুর রহমান সবুরী বলেন আল্লাহর হাবিব বলেছেন পৃথিবীর জমিনের মধ্যে বনী ইসরাইলের একটা নারী ছিল বনী ইসরাইলের একজন নারী ছিল যেই নারী দুনিয়ার জমিনের মধ্যে তার সন্তান যখন অসুস্থ হয়েছে তার সন্তান যখন অসুখ হয়েছে তার সন্তান যখন পৃথিবীর জমিনের মধ্যে সুস্থ নাই ওই নারী মনে মনে ভাবতেছে নিয়ত করতেছে আল্লাহ আমার ছেলে যদি সুস্থ হয় আমি 7 দিনের জন্য দুনিয়ার থেকে পর্দা করব বনী ইসরাইলের এক মহিলা তিনি মনে মনে নিয়ত করতেছেন আল্লাহ আমার ছেলে তো অসুখ হইছে তো ছেলেটা যদি সুস্থ হয়ে যায় তাহলে আমি 7 দিনের জন্য কবরে চলে যাব সুবহানাল্লাহ বলেন দুনিয়ার থেকে পর্দা করা মানে কবরে যাওয়া তো নিয়ত করতেছেন আল্লাহর নামে মানত করছেন যে আল্লাহ তোমার নামে আমি 7 দিনের জন্য দুনিয়ার থেকে পর্দা করব ছেলেটা যদি তুমি ভালো করে দাও সুবহানাল্লাহ এখন মা যখন ফরিয়াদ করলেন আল্লাহ ফরিয়াদ কবুল করে নিলেন আল্লাহ ওই ছেলেকে মার বিনিময়ে সুস্থ করলেন তো ছেলে যাইতে ভালো গি মা পদ নাই তো মানুষ একখান গোর গিলেন দে আর ফাটি কই জেলে আই 7 দিন আল্লাহ দুনিয়াতে বিদায় লই মিয়ান বড় করে বন্না সুবহানাল্লাহ তো মা কদ্দ ফুয়া গমই এখন আত মানত পূরণ করেন অবশ্যই ওয়াজিব খবর কুড়ি কুড়িরে খবর ডুকি উদি ফুয়ার কইলে তুই মারি সাড়াল যা যা দন ফরিন দ সেম দ্যাট খবর জেন্ডিল লেন্ডিল শুধু উদি গো সিদ্র রায় বাদে নিঃশ্বাস লেবেল লাগবো সিদ্র এখন একটা সিদ্র দিলেন মাকে কবরের ভিতর ঢুকাই দিলেন মা ঢুকলেন ডুকার পরিবে যে একটা অন্ধকার কবর ঢুকি এখন খবর ঢুকানোর পরে একটা জ্বালা যন্ত্রণা বাড়ি গিয়ে এনে নেওয়া যায় দুনিয়ার জমিনে তালু আসি একখানা করে আধার হলে ডল লাইতে করো লাইট বন্ধ করে দিলে বহুতুকুম নয় এদের নিলে ভো আছে তো ইতারা খবর দিলে কেন গো আল্লাহ জানে দেরি তো বেফি বেটা গলি এর উত্তর দন্তে কিছু তো আনা পার খুব পশ্চিম ইবা খত তাই আতাইলাম আতাই এর একখান দুয়ার ভাই খবর ডাহান দি সুবহানাল্লাহ আরো জোরে বলেন না আমার ভাইয়ের ওই নারী কবর কানা তালাশ করলেন কবর কানা তালাশ করার পর দেখতে পাইলেন পাশে একটি দরজা তিনি দরজার মধ্যে ডাক্কা দিলেন হঠাৎ করে দরজা খুলে গেল দরজা খোলার সাথে সাথে ওই নারী কানা দেখতে পেলেন দরজা বেয়ে একটি বিশাল বাগান দেখা যায় ওই নারী কানা আর দেরি করে নাই সেই বাগানের ভিতরে সে ঢুকে গেল কবরের দরজা ভেঙে কবরের দরজাকে আলাদা করে ওই নারী কবরের পাশে দরজাটা জানালাটার পাট খুলে বাগানের ভিতরে ঢুকে গেল বাগানের মধ্যে ঢোকার পর তিনি বাগানকে ভালোভাবে পরিদর্শন করতেছেন তিনি দেখতেছেন বাগানে কত সুন্দর সুন্দর গাছগাছালি দেখা যায় হাঁটতে হাঁটতে যখন সামনে গেলেন দেখতে পেলেন একজন সুন্দর মহিলা তিনি বসে আছেন সুবহানাল্লাহ আমার ভাইরা তিনি দেখতে পেলেন সুন্দর একজন নারী তিনি বসে আছেন আর জান্নাতে একটি সাদা পাখি তাকে বাতাস করতেছেন পাখা দিয়ে সুন্দর একখানা পাখি তাকে বাতাস করতেছেন আর ওই নারী খানা চেয়ারের মধ্যে বসে আছেন আমার ভাইরা আবার আর একটু সামনে গেলেন দেখতে পেলেন আরেকটা নারীও তিনি সুন্দর করে বসে আছেন তার জামা সুন্দর তার পোশাক সুন্দর কিন্তু দেখা যাচ্ছে ওই নারীর মাথার উপর একটা পাখি বসে তার মাথার মগজগুলো টুকরে টুকরে খাচ্ছেন একটু আগে দেখি তো গুফাকে বাতাস করে আর খুদ্দ সামনে গিয়ে দেখে দার গো নারী অত সুন্দর করে বইতে কি কিন্তু এর মাথার উদ্দি উগো ফাইক বইর এর মাথার মগজিন তোর মারি মারি হার এখন নারী এবার দূর মেরে প্রথম নারীর কাছে চলে গেলেন যাওয়ার পর প্রশ্ন করতেছেন মারে এগুলো আমি কি দেখতেছি আপনার গায়ে জান্নাতি পোশাক জান্নাতি পাখি আপনাকে পাকা দিয়ে বাতাস করতেছে এটা তো অনেক সুন্দর লাগতেছে কিন্তু ওই নারী একটু পরে যিনি আছেন তার অবস্থা কেন এরকম আমার ভাইয়েরা নারী বলতেছেন এই বনী ইসরাইলের মহিলা শোনো শোনো আমি তোমাকে বলে দিতে চাই যেই টাইমের মধ্যে আমার মৃত্যু হয়েছিল যখন আমি ইন্তেকাল করছিলাম ইন্তেকালের সময় আমার স্বামী আমার উপর রাজি ছিল আমি যখন ইন্তেকাল করতেছি তখন আমার স্বামী আমার উপর সন্তুষ্ট ছিল স্বামী সন্তুষ্ট ছিল বিদায় স্বামীকে সন্তুষ্ট রাখার কারণে কবরের মধ্যে আমার আল্লাহ আমার জন্য জান্নাতি পাখির পাকার ব্যবস্থা করে দিয়েছেন আজ আমি মহিলা কবরের মধ্যে বসে জান্নাতের পোশাক পরে জান্নাতের কুরসির মধ্যে বসে জান্নাতের পাখির বাতাস কাচ্ছি এবার ওই নারীর কদমের মধ্যে চলে গেলেন
এবার তাকে প্রশ্ন করতেছেন, নারী কেন তোমার আজকে অবস্থা, কেন তোমার এই করুণ পরিস্থিতি, এই পাখি কেন কেন তোমার মাথার মগজগুলো টুকরে টুকরে খাচ্ছে জানতে চাই। ওই নারী বলে, এ মহিলা শুনো শুনো, আমি দুনিয়ার মধ্যে যখন ছিলাম আমি নামাজ পড়তাম, দোয়া দরুদ সবগুলো আদায় করতাম, আমি সবগুলো আল্লাহর ইবাদত করে করে কাটাইতাম সমস্ত সময়, কিন্তু স্বামীর খেদমতটা কম করতাম। আমার ইন্তেকালের সময় আমার স্বামী আমার উপর রাজি ছিলেন না। আমি মহিলা যখন দুনিয়ার থেকে চলে আসতেছি, যেই টাইমের মধ্যে আমার মৃত্যু হচ্ছে, ওই সময়ের মধ্যে আমার স্বামী আমার উপর বড় নারাজ ছিল। ওই সময় আমি আমার স্বামীর মনে কষ্ট দিয়েছিলাম, স্বামীর থেকে মাফ না নিয়ে আজ কবরের মধ্যে আসলাম, নামাজ দোয়া কোনো কাজ আসে নাই, এত খেদমত করলাম কোনো কাজে আসে নাই, স্বামীকে অসন্তুষ্ট রাখার কারণে আমার আল্লাহর পক্ষ থেকে আদাব সরবাস, আমার এই করুণ পরিস্থিতি। এবার ওই মহিলা বলে, একবার বলে দাও না তোমার স্বামীর ঘর কোথায়, 7 দিন পর আমি যখন আবার দুনিয়াতে চলে যাব, আমি তোমার স্বামীর কাছে গিয়ে তোমার অপরাধগুলো মাফ নেওয়ার ব্যবস্থা করে দেব। স্বামীর ঠিকানা দিয়ে দিলেন, বলে অমুক গ্রামের অমুক জন আমার স্বামী। এবার ওই মহিলা 7 দিন ওই বাগানের ভিতরে ঘুরে ঘুরে যখন দিন পূর্ণ হলো, এবার কবর খনন করে আবার তার বের করে ফেলা হলো, আবার নিজের ছেলে কবরটা খনন করে মারে বের করলেন। মা যখন দুনিয়াতে চলে আইলেন, মা বলে, আমার ছেলে তুই বাড়ির মধ্যে থাক, আমি একটা কাজে যাব। চলে গেলেন ওই মহিলার স্বামীর কাছে, যাওয়ার পরে বলতেছেন, আপনি কি আপনার স্ত্রীর সম্পর্কে আমারে কিছু বলেন। কয়, আমার স্ত্রী তিনি মারা গেছেন, এতদিন এতদিন হচ্ছে। বলে, আপনার স্ত্রী কি অবস্থায় আছে জানেননি। কয়, কি অবস্থা আমি তো জানি না। কয়, বেশি মারাত্মক আজাবে আছেন। সমস্ত ঘটনা বিবরণ দিলেন। এখন স্বামী বলতেছে, তোই স্ত্রীর এই অবস্থা হওয়ার পিছনে দায়ী কে? কয়, দায়ী উনি বলে দিয়েছেন। কে দায়ী এটা বড় করে বলেন না, সুবহানাল্লাহ। আপনার স্ত্রী বলেছেন তিনি নামাজ যেটা সবগুলো আদায় করতেন, কিন্তু ইন্তেকালের সময় আপনি তার উপর নারাজ ছিলেন, যার কারণে আল্লাহ আযাব স্বরূপ তাকে এমন ব্যবস্থা করে দিয়েছেন, একটা জাহান্নামের কি একটা পাখি তার মাথার মগজগুলো টক টক করে মেরে মেরে খাচ্ছেন। বলে, এরকম একটা মারাত্মক পরিস্থিতিতে আপনার স্ত্রী কবরে আযাবের মধ্যে আছেন, আপনি যদি চান স্ত্রীকে মাফ করে দিতে পারেন। ওই স্বামী বলতেছে, যা কষ্ট দিয়েছে আমার স্ত্রী তো আমাকে দিয়েছে, বাইরের মানুষ তো কষ্ট দেয় নাই, তো আমার কারণে আমার স্ত্রী জাহান্নামের আগুনে ধাও ধাও করে জ্বলুক, এটা আমি চাই না, যাও মাফ করে দিলাম। জোরে বলেন না, সুবহানাল্লাহ। এবার রাতের মধ্যে ওই মহিলা স্বপ্ন দেখতেছেন, স্বপ্নে দেখতেছেন যে মহিলা একদিন আগে জাহান্নামের আযাবের মধ্যে ছিলেন, ওই নারী এখন তার দেখা দিচ্ছেন। দেখা দেওয়ার পর কথা হলো, সালাম সালাম দিলেন, দেওয়ার পর বলতেছেন, আল্লাহ আপনাকে উত্তম যথা দান করুক, উত্তম বদলা দান করুক, আপনি আমার স্বামীর কাছে গিয়েছেন, আমার কথা বলেছেন, উনি আমাকে মাফ করে দিয়েছে, বিদায়, আল্লাহ আজকে আমাকে জান্নাতের পাখি দ্বারা বাতাস খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। যেই মহিলা কষ্ট দাসিল দি স্বামীর কষ্ট দি আসছিল দি ইবে জামাই তো যেতে মাপ লবলা ইবে স্বপ্ন দেখার আবার জিবে মাপ লোয়াই দিবে রে হদ অব্বু তুমি আর আজ জামাইর কাছে যাই রে আর মাপ করে দিতে কইও দে জামাই কত আর মাপ করে দিয়ে দেই আল্লাহ আর এখন জান্নাত ফাটাই দিয়ে বড় করে হন সুবহানাল্লাহ হাদিসে পাকের মধ্যে দেখা যায় আল্লাহর হাবিব বলে নারীরা যত নামাজ রোজা পড়ো না কেন যত জিকির আজকার করো না কেন স্বামী যদি তোমার উপর নারাজ থাকে ওই নামাজ তোমার কোনো কাজে আসবে না একটু দূরে বলেন না সুবহানাল্লাহ সকলে মহাব্বতে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা আরে কে যাও ভাই নবীর কাছে পাগলের আর জি আছে কে যাও ভাই নবীর কাছে পাগলের আর জি আছে সালাম দিও নবীজির কাছে মোলা গো এই গরিবের কি বা করার আছে মোলা গো এই গরিবের কি বা করার আছে আরে টাকা পয়সা নাই আমার মক্কা না যাবার ভালোবাসতে থাকিব আমি জীবনে যত দিন আমার মারহাবা আরে ওগো আল্লাহ পরোবার দেখাইও নবীর দিদার ওগো
আল্লাহ পরবার দেখাইও নবীর দিদার না পাওয়ার বেতা যাবে মোছে নবী গো এই গরিবের কি বা করার আছে মোলা গো এই গরিবের কি বা করার আছে আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آلي مولانا عمار بيرا وو استري تار جن مطم ببستا خلو شربادا من پران دي چشتا پرا شامی کے جنو خوشی رکھتے پارے چوبیش گنٹا تارے یقینر مدد تارا انتولر مدد ایک دینی جاکت ہوئے আমি কিভাবে আমার স্বামীকে রাজি রাখতে পারবো হোক সেটা যে কাজের মাধ্যমে হোক হালাল পন্থায় যত কাজ আছে আল্লাহ বলেন সব সময় তুমি চাইবা স্বামী যেন তোমার উপর রাজি থাকে স্বামী যেন তোমার উপর সন্তুষ্ট থাকে বলে হালকা হালকা ইবাদত করে আল্লাহর বিধান নবীর সুন্নতকে কায়েম করে দুনিয়ার জমিনে স্বামীর গুণগান করে স্বামীর গোলামি করে যদি কবরের মধ্যে যাইতে পারো ওই কবর কানা স্বামী তোমার উপর রাজি থাকার কারণে সেটা তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে স্বামী তোমার উপর রাজি থাকার কারণে সেই তোমার দের হাতের কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে স্বামী তোমার উপর রাজি থাকার কারণে আল্লাহ পাক তোমার ওই দুনিয়ার কাফনগুলো খুলে জান্নাতের পোশাকের ব্যবস্থা করবেন এ দুনিয়ার নারীরা স্বামী তোমার উপর রাজি থাকার কারণে ওই অন্ধকার কবরটা তোমার জন্য আলোকিত হয়ে যাবে আল্লাহর নবী বলেন স্বামী যদি তোমার উপর রাজি থাকে দুনিয়ার জমিনে তোমার কবরের তোমার পিঠের নিচে যে বালিকণাগুলো আছেন সেগুলো আল্লাহ তুলে নেবেন জান্নাতের বিছানা বিছাই দিবেন আল্লাহর নবী বলেন স্বামী যদি রাজি থাকে ওই মহিলা তুমি যদি ইমানদার হও আমার নবীর গোলামে হও তুমি যদি আশিক রসুল হও আমার নবীর জন্য তোমার যদি বুক ভরা মায়া থাকে তোমার মধ্যে যদি ইমানই দৌলতটা থাকে ওই দুনিয়ার জমিন থেকে পর্দা করে যখন কেয়ামতের ময়দানে তুমি উঠবা তখন ও নারী শুনো তোমার হাসর নসর হবে আমার মা ফাতেমার সাথে তোমার হাসর নসর হবে রাবিয়া বসরের সাথে তোমার হাসর নসর হবে মা আয়েশা সিদ্দিকার সাথে স্বামী যদি তোমার উপর রাজি থাকে তোমার হাসর নসর হবে পৃথিবীর জমিনে যেগুলো জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছেন তাদের সাথে জুড়ে বলেন সুবহান আমার ভাইয়েরা নারী যারা আছেন তাদেরকে পর্দা অবশ্যই রাখতে হবে আমাকে মাহফিল কমিটিরা পর্দার বিষয়ে বলতে বলেছেন লাস্ট এটা আসতেছে আমার ভাইয়েরা পৃথিবীর জমিনে স্বামী স্ত্রী যারা আছেন মনোমালিন্য বেশ কম করে সবার হয় স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া জাতি একটা ভালোবাসার নিদর্শন স্বামী স্ত্রী যারা আছেন তাদের ভিতর অবশ্যই ঝগড়া জাতি হবে তা স্বাভাবিক যেখানে মৌলা আলী মুশকিল কোষারের সাথে মা ফাতেমার ঝগড়া হয়েছে সেখানে আমি আপনি কে সুবহানাল্লাহ যেখানে মা ফাতেমার সাথে জান্নাতি নারীদের সর্দারিনী মা ফাতেমার সাথে মৌলায়ে কায়রাত মুশকিল কুশার ঝগড়া হয়েছে সেখানে আমি আপনি কে বলতে প্রশ্নই আসে না সুবহানাল্লাহ এদের একজন আরেকজনের সাথে মন মালিন্য করে যাবার টিকটাক হয়ে গেছে সুবহানাল্লাহ নকবেন নি আরে কেন তোর কোন নব আর তো কেন কে লাদে সুবহানাল্লাহ কইলি তরাতে ডট ডট লারফাম ফান লাদ দব আল্লাহ এরারে বারাক ও তৌফিক দান করো কেন মোহাম্মদ নব তৌফিক দান করো আমার ভাইরা মা ফাতেমা মৌলানী একজন আরেকজনের সাথে একদিন রাগ করে ফেললেন হাদিসে পাকের মধ্যে দেখা যায় মৌলানী মা ফাতেমার সাথে রাগ করে ঘরের থেকে বের হয়ে গেলেন কারণ আমার নবী হাদিসের মধ্যে বলেছেন উম্মত তোমাদের মাথা যখন গরম হয়ে যায় তোমাদের মাথায় যখন রাগ কাজ করে তোমাদের মক্কা যখন গরম হয়ে যায় মস্তিষ্ক যখন তোমাদের উত্তপ্ত হয়ে যায় মেজাজ যখন ঠিক থাকে না মেজাজ যখন উত্তপ্ত গরম হয়ে যায় উম্মত শুনো শুনো রাগ যখন তোমাদের বেড়ে যায় সাথে সাথে রাগ কমানোর কতগুলো সুন্নতি পদ্ধতি আছে সুবহানাল্লাহ বলে তার মধ্যে একটা হলো যেই জায়গার মধ্যে তোমার সাথে ঝগড়া হয়েছে যেখানে তোমার রাগ বেশি বেড়ে গেছে সেই স্থানে তো তাড়াতাড়ি দাই যাও কই ইয়া তো লরি যাও কই সত্য দি জাগায়ান পরিত্যাগ করো সুবহানাল্লাহ আর একখানা জুরন কইবেন সুবহানাল্লাহ আমার নবী বলতেছেন যেই জায়গায় তোমার মাথা গরম হয়ে গেছে ওই জায়গা থেকে তাড়াতাড়ি হিজরত করো আর জায়গায় চলে যাও দূরে সরে যাও তো চলে গেলে বলে তোমার রাগ কমে যাবে কারণ যার কারণে তোমার মাথা গরম হয়েছে যখন তুমি তার চেহারা দেখবে না তখন অটোমেটিক আপনা আপনি রাগ ঠান্ডা হয়ে যাবে সুবহানাল্লাহ
দ্বিতীয় নম্বর পদ্ধতি হচ্ছে রাগ যদি ভিষে হয়ে যায় সাথে সাথে উযু করে নামাজে দাঁড়িয়ে যান। আর একখানা জুড়ে তাড়াতাড়ি উযু করে হদ উযু করলে মতো রাগ ঠান্ডা হয়ে যাবে, গুসা হমি যাবে, ফানি হয়ে যাবে, কেয়া উযু মজা লাভ করে দিয়ে দেবো বলে এখন সুবহানাল্লাহ। আর একটু জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা মৌলানি এবার মা ফাতেমার সাথে রাগ করে তিনি ঘরের থেকে বের হয়ে এখানে কাবার উঠানে চলে গেলেন। খানে কাবার উঠানের মধ্যে গিয়ে মৌলানি শুয়ে আছে, ফাতেমার ঘরে আমি আর থাকবো না, রাগ করে বের হয়ে গেলেন, কোথায় চলে গেলেন, খানায় গাবার উঠানের মধ্যে চলে গেলেন। যাবার পর সেখানে বালিকোনার উপর শুয়ে আছেন, ওদিকে আমার নবী মা ফাতেমার ঘরে আসলেন, আসার পর ডাক দিচ্ছেন ও ফাতেমা আলী কোথায়। সুবহানাল্লাহ, নবী এক হদে ফাতেমা আমার আলী কোথায়, আলী কোথায় আমারে বলে দাও। মা ফাতেমা বলে ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনার আলী আমার সাথে রাগ করে চলে গেছে, আলী আমার সাথে মনোমালিন্য করেছে, আমার আমার সাথে তার কথাই কাজে মিলে নাই, আলী রাগ করে ঘরের থেকে বের হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ আলী কোথায় গেছে আমি জানি না, আমার সাথে রাগ করে ঘরের থেকে বের হয়ে গেছে, কোথায় গেছে আমারে বলে নাই। আল্লাহর নবী বলে ফাতেমা কেন তুমি আলীকে রাগ করলা, আলী আলীকে কেন তুমি কষ্ট দিলা, আমি নবী এটা মানতে পারিনি, আমি মেনে নিতে পারলাম না, আলীর মনে কেন দুঃখ দিলা, তোমার উচিত ছিল আলীর কথা মজিন কাজ করা। সুবহানাল্লাহ, আলীর কথা মতো জীবন ধারণ করা তোমার দায়িত্ব ছিল, তুমি কেন কষ্ট দিলে। আমার নবী বললেন ফাতেমা দাঁড়াও আমি নবী তার কুজে ঘর থেকে বের হয়ে গেলাম। সুবহানাল্লাহ, নবীজি বের হয়ে গেলেন ঘর থেকে, বের হয়ে মৌলায়ে কায়নাত মুশকিল কোষা আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম কোথায় আছেন কুস্তে 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 আর আসত তুয়াইরে দেখ দে মৌলা আলী মা ফাতেমা আমা ফাতেমা আল্লাহর রাগ করি খানায় কাবার উড়ানো যায় রে নেড়ি দেখি। এখন তো খানায় কাবার উঠানের মধ্যে টাইস, এখন তো খানায় কাবার উঠানের মধ্যে টাইস, এই তখন টাইস ছিল না, ইটু ছিল না, তখন বালু কোনা ছিল। সুবহানাল্লাহ, আরে বসে দিবে কি ওর মার জুরখন নাই বিড়র মারনো না বালুর মারনো আল্লাহ দিদি সেম দ্যাট ওই খানায় কাবার উঠানটাও বালি কোনায় ভরপুর ছিল, সেখানে টাইস ছিল না, ইট ছিল না। তখন আমার নবী দেখতে পেলেন আলী খানায় কাবার সামনে যেই মাঠ আছে সেখানে বালিকোনার উপর শুয়ে আছে আর আলীর পিঠ মুবারকের মধ্যে খানায় কাবার মাটি লেগে আছে, উটানের বালিকোনা গুলো আলীর পিঠ মুবারকের মধ্যে আছেন। তো আমার নবী ডাক দিলেন ইয়া আবা তোরা হে মাটি ওয়ালা। সুবহানাল্লাহ, আমার ভাইরা আমার নবী ডাক দিলেন ইয়া আবা তোরা এই মাটি ওয়ালা, এই মাটি ওয়ালা এদিকে আসো, আমি নবী তোমাকে ডাক দিলাম। আমার ভাইরা আলী যখন নবী জিরে ডাক মুবারক শুনলেন সাথে সাথে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়াই গেলেন। আমাদের সমাজে আমাদের আমাদের কন্যাদেরকে যখন তাদের স্বামীরা মারধর করবা মনোমালিন্য যখন হয় তখন আমরা কি করি, আর আর মেহফুজ জামারে ফুল দিবা দায়ানি কোড়ো দানি ঠিক নেবে ঠিক, আর একখানা জোরন হইবেন না। কিন্তু আমার নবী বলে আমার বেলায় ব্যতিক্রম, আমি মদিনার নবী নিজে আলীর খুঁজে বের হয়ে গেলাম, আয় সাইতাম বলি আলীর আয় সাহাবি দিয়ে ফাটাই দেখতাম, ও আলীর একখানে ডাকি বলি ও কিল্লে ফাতেমার ভুল বুঝিল। আমার নবী বলে না না এটা আমি বলি নাই, আমি কি করলাম আলীকে খোঁজার জন্য আমি নবী নিজে বের হয়ে গেলাম। নবীর পদ্ধতি কি আমাদের মাঝে এখন চলমান আছে? নবীর সুন্নতকে তো আমরা একদম ভুলে গেছি, একদমই নাই আমাদের ভিতরে, এমনি মুখে আসি আমরা মুসলমান, নামখান আমাদের ইসলামের ভিতরে আছে কিন্তু দাবি করি মুসলমান, কিন্তু কথাই কাজে নাফরমান। আমরা যে কত বড় নাফরমান এটার প্রমাণ দিচ্ছি প্রতিদিন প্রতি সপ্তাহে প্রতি মাসে ঠিক নেবে ঠিক, আরেকখানা জোর হন না, আর আর নাফরমানের কোনো শেষ আছে নি বা নাই তো, আর এত নাফরমান তারপরেও আল্লাহ পাক আর রাজি আজাব মদির না যাদের দে মদিনা বলা নবীর সদকাই। সুবহানাল্লাহ, এই নবীর লেবে দেবে করে তো কোনো দেশত আসেন নাই, আল্লাহ তারা নবী শিনিবার তো অভিযান করো সকলে মহাপদে দূরে সরি পড়েন। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله شكرا محبة دور الشريف ورنا اللهم سلم مولانا محمد وعلى آله
मुश्किल कुशा तादेर संसार जीवन कत सुंदर जीवन छिल एक जन आरेक जन के कत मोहब्बत करते कत रेस्पेक्ट करते एक शुने नेन স্বামীর জন্য ওয়াইট করতেন আমাদের সমাজে মা আসেনে নাই বোন আসেনে নাই বাবি আসেনে নাই স্বামী আসতে যদি একটু লেট করে দরজা বন্ধ করে দিয়ে ঘরের ভিতর ঘুম মার আসেনে নাই আমি ফাতেমা ততক্ষণ দরজার পাশে দাঁড়াই থাকতাম আমার স্বামী কতক্ষণ পর বাসায় আসতো যতক্ষণ না আসতো আমি ফাতেমা ততক্ষণ দরজার পাশে দাঁড়াই থাকতাম বসে থাকতাম স্বামী যতক্ষণ না আসতো আমি ততক্ষণ পর্যন্ত স্বামীর অপেক্ষায় দাঁড়াই থাকতাম হাদিসে পাকের মধ্যে দেখা যায় এমন একটি দিন এলো যেদিন আমার মোলারি মুশকিল কুশা তিনি ঘরের মধ্যে আসতেছে না দেরি করতেছে আর মা ফাতেমা এদিকে তিনি স্বামী আলীর অপেক্ষায় আছেন এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা যাইতে যাইতে অর্ধরাত হয়ে গেছে তার স্বামীর জন্য তিনি দরজা কানা খুলে দিলেন আলী যাতে ভিতরে ঢুকতে পারে আলী যখন বাসায় প্রবেশ করলেন মা ফাতেমা বলে আলী রে ও আলী শুনো এতক্ষণ দেরি করার কারণটা কি আমি জানতে পারি সুবহানাল্লাহ বলে স্বামীর এই দেরি হয়েছে কেন আমার একটু বলে দেন আমি হালকা জানতে চাই সুবহানাল্লাহ আবার আমি জবাব দিতে চাচ্ছি না আপনি জানতে চাচ্ছি কেন দেরি হলো কোন কারণে দেরি হলো কি কাজের জন্য দেরি হলো সুবহানাল্লাহ কিন্তু আমাদের সমাজে কতগুলো জবাব দিতে চাই এরকম নারী আসলে নাই আল্লাহ তাদেরকে ফাতেমার আদর্শ আদর্শিত হওয়ার তৌফিক দান করুক আর একটু জোরে বলেন না আমাদের সমাজেও তো ফাতেমা নাম কম নাই বাবা নামের অভাব নাই কিন্তু আদর্শের অভাব ঠিক নেবে ঠিক নামের কোনো অভাব নাই কিন্তু কাজের অভাব মা ফাতেমার সুন্নত যেগুলো আছে মা বাবা ফাতেমার বৈশিষ্ট্য যেগুলো আছে ফারার ইন্দি গলি ইন্দি বাইরে লোক গুত্তু ফান আসার দিয়েন ঠিক নেবে ঠিক গোড়া ফারা গুড়ি লোক এর জন্য নাই মা ফাতেমাকে জীবনে কোনোদিন চন্দ্র সূর্য দেখে নাই আর আমাদের গুলারে সাত সূর্য তো দূরের কথা আর আইলের কুঁড়িও তো দেখে দেয় আসেনে নাই আল্লাহ আর এখানে হেফাজত করো যে নারী মুখ খোলা রেখে ঘরের থেকে বের হয় আল্লাহ নবী বলে মানুষ তো এদেরকে সাদে চায় হয়তো সদানন্দ সাইতা দেব তখন আল্লাহ রহমত দিবে তুই দূরে যাগুই মেয়ে ফুজে তো কথা মুখ খোলা আরই ঘরের তো বাইরে ফর্দান নারী ফর্দা সারি যেতে ঘরের তো বাইরে আশি বছর কে বুড়া হ আড়ার বছর কে বুড়ো হ বোন তো সাহেব তো সাহেব হয়তো সদানন্দ সাইতাকে দিবে কি নাউজুবিল্লাহ তখন আল্লাহর রহমত তার থেকে অনেক দূরে চলে যায় আর ওই নারী যখন পর্দার ভিতর থাকে ঘরের ভিতর থাকে পর্দা নসীন হয়ে থাকে তখন আল্লাহর রহমত তাকে বেষ্টন করে ঘিরে রাখে আর একটু জোরে বলেন না বাবা আল্লাহ আমাদের মা বোনদেরকে ওই মা ফাতেমার আদর্শ আদর্শিত হওয়ার তৌফিক দান করুক সকলে মহব্বতে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মা ফাতেমা ডাক দিয়ে বলে স্বামী আলি আমি জানতে চাই দেরি হওয়ার পিছনে কারণ কানা কি একবার আমারে বলে দাও আলী বলে মা ফাতেমা ও ফাতেমা তুমি শোনো শোনো তোমার আব্বা আমার নবী রহমতুল আলামিনের দরবারে যখন এশার নামাজ পড়ে বসলাম আমার নবী এশারের নামাজ পড়ে হায়াতুন নবী আমাদেরকে একের পর এক হাদিস শোনাচ্ছেন আর মুস্তাফার নূরানি জবানে হাদিস শুনতে শুনতে আমার এত দেরি হয়ে গেল আসতে লেট হয়ে গেল মা ফাতেমা বলে স্বামী আলী আমি তো নবীর কদমে গিয়ে হাদিস শুনতে পারি না
সেখানে মুসলমান সাহাবীরা থাকেন বিদায় আমি যাওয়ার সুযোগও নাই আমার ঘর আছে আমার সংসার আছে আমার আল্লাহ বলেছেন আমাকে পর্দানশীল হয়ে থাকার জন্য ওই পর্দা আমি রক্ষা করতে গিয়ে নবীর দরবারে গিয়ে হাদিস শোনার সুযোগ হয় না আলী রে একবার বলে দাও আমার নবী আজকে কোন কোন বাণী কোন কোন হাদিস তোমাদেরকে বলেছেন আমার নবী কি কি বলেছেন মুস্তাফার মুখ থেকে বের হওয়া বাণীগুলো আমি ফাতেমা শুনতে চাই ও আলী আমাকে বলে দাও আমার নবী আজকে কি কি বলেছে মওলা আলী বলে ফাতেমা অবশ্যই শুনতে চাও কি বলে জি স্বামী শুনতে চাই মওলা আলী বলে শোনো তাহলে আজকে আপনার আব্বা আমার নবী রহমাতুল্লিল আলামিন আমাদের কেমন একজন নবীর বিয়ের ঘটনা এমন একজন নবীর কন্যার বিয়ের ঘটনা শুনিয়েছেন যেই নবীর নাম হচ্ছে নবী সুলাইমান যে নবীর হাতে আল্লাহ পুরো পৃথিবীর মালিকানা দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে রয়েছেন এমন দুইজন নবী দুনিয়ার জমিনে আছেন যেই দুইজন নবীকে যেই দুইজন বড় বড় বাদশাহকে আল্লাহ দুনিয়ার পুরো শাসনভার দিয়েছেন যেগুলো আল্লাহ দিনই ফিতরতের উপর কায়েম ছিলেন বাদশাহী পে আল্লাহকে ভুলে যায় নাই একজন বাদশার নাম হলো নবী সুলাইমান আরেকজন বাদশার নাম হলো বাদশাহ জুলকারনাইন সুবহানাল্লাহ বলে তাদেরকে আমার আল্লাহ পুরো পৃথিবীর রাজত্ব দিলেন ওই নবী সুলাইমানের কন্যার বিয়ের ঘটনা বলেছেন যে সুলাইমান নবীকে আল্লাহ রাজত্ব দিয়েছেন আংটির ভিতরে আংটির ভিতরে যিনি জিন জাতির সাথে সরাসরি কথা বলতেন আল্লাহর জগতে যত সৃষ্টি জীব ছিল সেই সময় সমস্ত জীবের ভাষা সুলাইমান নবী বুঝতো তাদের সাথে কথা বলতো আর এক কানা জুড়ে নবদের ওই নবী সুলাইমান আলাইহিসসালামের কন্যার বিয়ের সময় যে যে ঘটনাগুলো ঘটেছে আজকে আপনার আব্বা রহমাতুল্লিল আলামিন আমাদেরকে সেগুলো শেয়ার করেছেন সেগুলো বলেছেন একটু জোরে বলেন না সুবহানাল্লাহ মা ফাতেমা বলে স্বামী কি কি ঘটনা ঘটেছে আমি জানতে চাই মা ফাতেমায় কথা বলার সাথে সাথে মৌলা আলী বলে ও ফাতেমা আপনার আব্বা জান কি বলেছে জানেননি আপনার আব্বা জান বলেছে পৃথিবীর জমিনে ওই সুলাইমান নবীর যখন কন্যার বিয়ে হয়েছিল বিয়ের সময় সুলাইমান নবী তার কন্যাকে এক জোড়া স্বর্ণের জোতা দিয়েছে আর একটু জোরে বলেন না কন্যার পরনের মধ্যে স্বর্ণের জোতা দিলেন যে জোতার মধ্যে মনি মুক্তা কুচিত কাজ আছেন আর সুলাইমান নবীর কন্যার জামাই যিনি ছিলেন তার মাথায় একটা স্বর্ণের মুকুট দিয়েছিলেন যে মুকুটের ভিতর মনি মুক্তার কাজ আছে বড় বড় দামি দামি মনি মুক্তা সেট করা এরকম একটি কাজ দিলেন যে কাজের মধ্যে হীরার কাজ আছে মনি মুক্তার কাজ আছে জোহরাতের কাজ আছে ওই তাজ তার মেয়ের জামার মাথায় তিনি উপহার দিয়েছিলেন আল্লাহ নবীর কন্যা মা ফাতেমা এবার তার মন কেনা সংকীর্ণ হয়ে গেল তিনি মনে মনে ভাবতেছেন হায় 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 সুলাইমান নবী তার কন্যার বিয়ের সময় দামি দামি স্বর্ণের জিনিস দিয়েছেন নিজের কন্যাকে স্বর্ণের জুতো উপহার দিয়েছেন নিজের কন্যার জামাই নিজের কন্যার স্বামীকে তিনি স্বর্ণের মাতার তাজ দিয়েছেন আর আমার নবী তিনি তো সুলাইমান নবী নয় তো নবী যেই নবীর কারণে আমার আল্লাহ পুরো জমিনটা বানাইলেন আসমানটা বানাইলেন বলে আমার আব্বা এমন একজন নবী যেই নবীর কারণে আল্লাহ পুরো পৃথিবীর জমিনটা সাজাইলেন বলে আমার আব্বা এমন একজন নবী যেই নবীর কারণে আল্লাহ সুলাইমানকে নবতী দিয়েছেন সুলাইমান নবীকে রাজত্ব দিয়েছেন মালিকানা দিয়েছেন যেই নবীর কারণে বলে আমার স্বামী আলী ওই নবী আমার আব্বার কন্যা আমি ফাতেমাকে বিয়ে করলেন আমার স্বামীর বিয়ে তো আমার নবী কিছু দিতে পারে নাই শ্রেষ্ঠ নবী হওয়ার পর তো কিছু দিতে পারে নাই দিছেন তো কি দিছেন দুইটা মাটির পেয়ালা দিছেন দুইটা জায়নামাজ দিছেন একটা চাকরি দিছেন একটা পানির মশক দিছেন আর দুইটা খেজুর গাছের ছাতাই পাসপোর্ট ছাড়ার কিছু দিতে পারে নাই আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা জান কি দিয়েছেন আমার স্বামী আলীকে তো কিছু দিতে পারে নাই তেমন দামি কিছু উপহার দিতে পারে নাই দিয়েছেন কো দিয়েছেন পাসপোর্ট ছাড়ার কিছু দিতে পারে নাই এবার মা ফাতেমার মনটা না সংকীর্ণ হয়ে গেল তিনি মন কানা ছোট করে আবার দৌড় মারলেন ঘরের ভিতর
স্বামী সাতার কথা বলে নাই মনসুদ হয়ে গেল আমার স্বামীকে তো আমার আব্বা কিছু দিতে পারে নাই সুলাইমান নবী তার কন্যার বিয়ের সময় নিজের কন্যার পরনে একজোড়া স্বর্ণের জুতা দিয়েছেন আর নিজের জামাইকে স্বর্ণের মাতার দাস দিয়েছেন আমার আব্বা তো আমার বিয়েতে কিছু দিতে পারে নাই মনসুদ হয়ে গেল সংকীর্ণ মন নিয়ে অন্তরকানা ছুটো করে তিনি ঘরের ভিতরে ঢুকে গেলেন আলী সাথে একদিন কথা বলে না দুই দিন কথা বলে না তিন দিন কথা বলে না সুবহানাল্লাহ বলে না মনসুড়ো গিয়ে দেখো দা আর মা ফাতেমা আহা তিন দিন মৌলা আলীর সাথে মা ফাতেমার কথা হয় না আর তিন দিনের মাথায় মা ফাতেমা তিন দিন পর্যন্ত আলীর সাথে কথা না বললে নেতা ঠিক আছে তিন দিনের মাথায় মৌলা আলী তিনি স্বপ্ন দেখতেছেন স্বপ্ন আমরাও দেখি কি দেখি না আমরা কি দেখি এই তো ওই দিয়ে বরাবর এস্টামা অটো গিয়ে ফরি গিয়ে আর আইন দেই দেই বালা কিছু আছে যে ন দেখি দিন না ঠিক নেবে ঠিক আবার বউ গো কোন ন দেখে বালা বালা স্বপ্ন দেখে দব ব্যক্তি আছে দুনিয়াতে ঠিক নেবে ঠিক তুই মা ফাতেমা লই মোলা লিল যেতে একখানা করি হালকা এদিক ওদিক কই মা ফাতেমা তো যেতে মন সুড় হগি কদা আর জামাই ওর তা বাপ কিছু দিন না রাখো দার মন না গুণ সুড় হগি তো সুড় মন লই মা ফাতেমা তিন দিন পর্যন্ত আলিল হতা না হয় তিন দিনের মাতা মৌলা আলী তিনি স্বপ্নে দেখতেছেন আল্লাহ পাক কিয়ামতের ময়দানের ইন্তেজাম করে দিয়েছেন এখন কিয়ামতের পরে মৌলা আলী জান্নাতের মধ্যে গেলেন যাওয়ার পর কুস্তে 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 তিনি দেখতে পেলেন জান্নাতুল ফেরদৌস আলার মধ্যে একটা স্বর্ণের কুরসিতে মা ফাতেমা বসে আছে এবার মৌলা আলী মা ফাতেমাকে দেখার সাথে সাথে দৌড় মারলেন দৌড় মেরে গিয়ে ডাক দিয়ে বলতেছেন ফাতেমা রে দুনিয়াতে যখন আমি ছিলাম তখন আমার থেকে উপবাস যখন আমি দুনিয়াতে কাজ করে বাসায় ফিরতাম ফাতেমা তখন আমার থেকে গাম পড়তো আর তুমি ফাতেমা আমার জন্য ফানের গ্লাস নিয়ে দাঁড়াই থাকতা আর দেশ আর আর বনাই নিয়ে বা বন তো বেশ কমায় যে বিয়ে না করি দিলে আমরা পর্যন্ত আল্লাহ দিলি তুই বোধ কি আর বলো তো না বাকল খদিন বেশি বাড়ি জামাই বাইর তো না সে কি লাইর কি নলারি নিয়ে তাতে জানা নাই জামাই গোসল খানাত গুল গিয়ে গুল দিয়ে আমার বহুত দায়িত্ব হইতে গামছা লই ডাহাত দিতি তখন ঠিক নেবে ঠিক এই তিন দি গোসল করি ডাক দিতে দিতে একটা বাড়িতে গলা ফাড়ি গিয়ে গরম মাছ উন্দি গুম্মার আছে না নাই এই জন্য সেন্সিটিভ হতে হবে আমার স্বামীর কখন কোন টাইমে কি লাগবে এটা আমি স্ত্রী ছাড়া তার কেউ জানবে না ঠিক নেবে ঠিক আয় যদি রানিয়ে বইতে বা আর গড়িয়া চলিব না এতলা তো মা বলে লক্ষণ একখানে সদা গোয়া ফুরিব তদারকি করা ফুরিব স্বামী বাইরে তুলে সে খাম করি মেডিরে ফেরিক হাঁ তো তাছো কোদাল আছে গলা তো না ফেলাই এন্টারনেট মাঝে বউ যদি স্বামী লাগ গেলা শরবত মারি আনি মুখ তুলি দিলে স্বামী খাই দোয়া করলি বেশি মনে কোন আল্লাহ বেনাম করে দিল অত স্বামী রে রাজি রাখি দুনিয়ার তো যাইতে লি দুনিয়ার তো জনের ফরজে খবর যাবে খবর জান্নাতের বাগান বানাই দিব আল্লাহ ওই বনি ইসরায়েলের যেই মহিলার কথা বলছিলাম সেইভাবে স্বামী যদি রাজি রাখতে পারেন আল্লাহ বলে যান যেই মহিলার উপর স্বামী রাজি তার উপর আমি আল্লাহ রাজি তো সুতরাং দেখেন এবার মা ফাতেমা মৌলা আলী গেলেন মৌলা আলী থেকে তখনও ধাম পড়তেছে এখন ডাক দিয়ে বলে ফাতেমা রে আয় ফাতেমা দুনিয়ার জমিন আমি যখন কাজ করে বাসায় ফেরতাম তখন তুমি ফাতেমা আমার জন্য পানির গ্লাস নিয়ে দাঁড়াই থাকতা আয় ফাতেমা আজ কিয়ামতের ময়দানে এত বিশাল সমুদ্র আমি পাড়ি দিলাম আমি আলী থেকে নূরানি খান মোবারক গুলো পড়তেছে ফাতেমা আমি আলীর বড় মনে চাই আমাকে আজকেও এক গ্লাস পানি তুমি নিজের হাতে খাওয়াইবা আজিও আরব্য গ্লাস পানি খাবো আর তো বেশি মনে কর এখন ফাতেমার রানে পামে সামনে পিছনে মা মৌলা আলী দেখতে পেলেন 1000 মহিলা দাঁড়ায় আছে সুবহানাল্লাহ বাইন দেব মৌলা আলী যখন গিয়ে বললেন যে আল্লাহ গ্লাস পানি দাও না ফাতেমা তো খাইতে মনে কর দে তো মৌলা আলী দেখতে পেলেন মা ফাতেমা স্বর্ণের কুরসিতে বসে আছে দামি পোশাক তার গায়ে আছে কিন্তু সামনে পিছনে ডানে বামে তার আশেপাশে 1000 জান্নাতি হুরেরা অপেক্ষমান গোলামি করার জন্য দাঁড়ায় আছে মা ফাতেমা এখন একজন মহিলাকে ডাক দিলেন ডাক দিয়ে এদিকে আসো আসলেন কই আমার স্বামী আলীর জন্য আমার আব্বার হউজে কলসার থেকে এক গ্লাস পানি নিয়ে আসো হউজে কলসার খাইছেন কোনোদিন খাইন বল্লা বহুত কে অতযোগ্য মত খাইলো খাইন না আরিনি আহা সকালে খাইরে বেন্দে বাসুদের গালত তুই আর একগুমো তিন খাই দিয়ে রে বল হায়াতুল নবীর যে হউজে কৌসার আছে ওই কৌসারের পানির যিনি এক ফুটা কাবেন কেয়ামতের আগে তার আর তৃষ্ণা লাগবে না সুবহানাল্লাহ
আমার নবী বলে ওই পানি দিব কোকো যেটা আমার মালিকানায় আল্লাহ দান করেছেন সেটা দিব কোকো বলে মৃত্যু সজ্জায় যখন সাত সাগরের পানি তোমারে দিলেও তৃষ্ণা মিটবে না ওই টাইমের মধ্যে আমি মুস্তাফা এসে তোমার জন্য হাউজে কাউসার নিয়ে দাঁড়িয়ে থাকবো এখন মা ফাতেমা বলতেছেন যাও আমার স্বামী আলীর জন্য এক গ্লাস হাউজে কাউসার থেকে পানি নিয়ে আসো সুবহানাল্লাহ আমার ভাইরা মা ফাতেমা এক গ্রাম মহিলাকে ডাক দিয়ে বলে যাও আমার স্বামীর জন্য তুমি জান্নাত থেকে এক গ্রাম গ্লাস নিয়ে হাউজে কাউসার থেকে পানি নিয়ে আসো ওই মহিলা কানা দর মারলেন মা ফাতেমার হুকুম পেয়ে বারে চলে গেলেন হাউজে কাউসার থেকে এক গ্লাস পানি নিয়ে সামনে চলে আসলেন আসার পরে বলে ফাতেমা পানি চাইলেন দরেন নিয়ে নেন মাওলা আলীর হাতে মা ফাতেমা পানির গ্লাসটা নিয়ে দিলেন বললেন এ স্বামী আলী নেন হাউজে কাউসার পানি গান আলী পানির গ্লাস কান হাতে নিলেন আর বলতেছেন ফাতেমা রে ও ফাতেমা আমি জানতে চাই এই মহিলাটাকে এত সুন্দর মহিলা তোমার খেদমতে দাঁড়ায় আছেন যেই মহিলাকে তুমি পানির জন্য পাঠিয়েছো ওই মহিলার পরিচয় জায়গায় আমারে দাও এত সুন্দর মহিলা তার পরিচয় কি তার পজিশন কি তিনি কেন এখানে দাঁড়ায় আছেন মা ফাতেমা বলে এ স্বামী আলী ওই যে তোমার মনে আছে তিন দিন আগে তুমি যে আমাকে সুলাইমান নবীর কন্যার বিয়ের কথা বলেছিলা তুমি যে বলেছিলা সুলাইমান নবীর কন্যার বিয়ের সময় সুলাইমান নবী স্বর্ণের জুতা উপহার দিয়েছে তার জামার মাথায় স্বর্ণের মুকুট তিনি উপহার দিয়েছিল ওই সুলাইমান নবীর কন্যা হচ্ছে এটা আর জান্নাতের মধ্যে আমি ফাতেমা ওই মহিলার মালিকা ওই মহিলা হচ্ছে ওই সুলাইমান নবী হচ্ছে ওই সুলাইমান নবীর কন্যা হচ্ছে আজকে আমি ফাতেমার গোলাম আমি ফাতেমা এক হাজার রমণীদের আজকে সর্দারিনী হয়েছি জুড়ে বলেন মা ফাতেমা বলতেছেন যে তিন দিন আগে বলছিলেন যে সুলাইমান নবীর কন্যার বিয়ের ঘটনা যার বিয়ের সময় তার আব্বা দান স্বর্ণের জুতা দিয়েছে তার জামাই মাথায় স্বর্ণের তাজ দিয়েছেন বলে ওই কন্যা আজ আমি ফাতেমার গোলামি করতেছি হাদিসে পাকের মধ্যে দেখা যায় কিয়ামতের ময়দানে আল্লাহ যখন সবাইকে দাঁত করাইবেন সেখানে একটা 120টা কাতার হবে এই 120 কাতারের ভিতর 80 কাতার হবে আমার হায়াতুল নবীর উম্মতের কাতার সেখানে প্রত্যেক নবী রাসূলের দাঁড়াইবেন দাঁড়ানোর পরে দেখা যাবে আল্লাহ পাক কিয়ামতের ময়দানের বিচার করতেছে হাশরের ময়দানের বিচার করতেছেন মিজানের পাল্লাই উম্মতের সওয়াব গুনাহ মাপতেছেন আর ওদিকে নূরের একটা মিছিল যাচ্ছে তাদের সবার সামনে দিয়ে কি যায় একটা নূরের মিছিল যায় এখন প্রত্যেক নবীর আল্লাহর দরবারে আরজ করবেন আল্লাহর এই নূরের মিছিল যাচ্ছে আমাদের সামনে দিয়ে আমরা তো দেখতেছি না আল্লাহ এরা কারা আমাদেরকে একটু বলে দাও সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহ বলবে নবীরা মাতা মুবারক তোমরা মস্তক অবনত করো নিজের মাতা কানা তোমরা নিচে নামায় ফেলো নিজের মাতা কানা নিচে নামি চোখকে অবনত করো ওই নূরের মিছিলের দিকে তোমরা দৃষ্টি দিবা না তাদের দিকে দেখবা না কারণ কি বলে কারণ হলো একটাই যেই নূরের মিছিল আজকে যাচ্ছে সেই নূরের মিছিলের সর্দারি হচ্ছে মা ফাতেমা আয় আল্লাহ ওই নূরের মিছিলটা মা ফাতেমার নেতৃত্বে যাচ্ছে ভালো কথা তার পিছন পিছন কোন নারীরা যাচ্ছে আমরা জানতে চাই আল্লাহ বলে এরা হচ্ছে ওই নারীরা যেই নারীগুলো দুনিয়ার জমিনে হায়াত পেয়ে যাওয়ার সময় যাবার পরে মা ফাতেমা যেভাবে নিজের জীবনকে ধারণ করেছে তারাও সেইভাবে নিজেকে চালিয়েছেন আমার মা ফাতেমা দুনিয়ার জমিনে যেভাবে পর পুরুষকে দেখা দেই নাই এই নারীরাও নিজের জীবন থাকা অবস্থায় তাদের হায়াতে জিন্দেগিতে তারা পর পুরুষকে নিজের চেহারা দেখায় নাই নিজের ইজ্জত সম্মানের হেফাজত করেছে নিজের যৌনাঙ্গের হেফাজত করেছে নিজের সতীত্বের হেফাজত করেছে স্বামীর অনুপস্থিতিতে ঘর সংরক্ষণ করেছে স্বামীর অনুপস্থিতিতে আল্লাহ যা বলেছেন সেইভাবে চলেছে ওই নারীরা ফাতেমার উত্তরসূরি হয়ে আজকে আমার ফাতেমার পিছন পিছন জান্নাতের মধ্যে যাচ্ছে আর একটু জোরে বলেন না বলে এই নারীরা হচ্ছে ওই নারী যেগুলো দুনিয়াতে যাওয়ার পর ফাতেমারে মানছে জানছে মহব্বত করছে ভালোবাসছে
শুধু মুখে ভালোবাসে নাই অন্তরে বিশ্বাস করে নাই বলে কাজীও প্রমাণ দিয়েছে সুবহানাল্লাহ হুজুর খন্ডিল্লা খাস হদিবইন দিলে নারী জিবা পৃথিবীর জমিনত মাসকে মাস রোজা রাখতো আমাদের সমাজও আছে নাই আমার নবীর উম্মতের ভিতরে এমনও নারী আছে যেই নারী প্রতি রাতে 1000 রাকাত নফল নামাজ পড়ে হযরতে রাবিয়া বসরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আছেন প্রতি রাতে 1000 রাকাত তিনি নফল ইবাদত করতেন সুবহানাল্লাহ রাবিয়া বসরীকে একদিন প্রশ্ন করা হলো রাবিয়া প্রতিদিন প্রতি রাত তুমি 1000 রাকাত নফল নামাজ পড়ার কারণ কি আমরা জানতে চাই সুবহানাল্লাহ বলেন রাবিয়া বসরী বলতেছে কাল কিয়ামতের ময়দানে যখন আমার আল্লাহ কিয়ামতের পর যখন হাশরের ইন্তেজাম করবেন ওই হাশরের মাঠে যেন সরকারে মদিনা আকা মোলা তাজেদারে মদিনা যেন সেদিন বুক ফুলিয়ে বলতে পারে যে আল্লাহ আমার উম্মতের ভিতর এমন নারী আছে যেই নারী প্রতি রাতে 1000 রাকাত নফল ইবাদত করেছে যেন আমার নবী সেদিন বুক ফুলিয়ে বলতে পারে আল্লাহ রে আমার উম্মতের যেই নারী তুমি দিয়েছিলা সেই নারীর ভিতর এমন নারী আছে যেই নারী কানা প্রতি রাতে 1000 রাকাত নফল নামাজ পড়েছে সুবহানাল্লাহ আমার আল্লাহর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে যেই নারী 1000 রাকাত নফল নামাজ পড়েছে মা রাবিয়া বসরী বলে আমি সেই সেই মনোবাসনা নিয়ে আমি প্রতি রাতে 1000 রাকাত নফল ইবাদত করি কারণ হায়াতুন নবী যেন আমাকে নিয়ে কাল কিয়ামতের ময়দানে ফখর গর্ব করতে পারে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ সকলে মুহাম্মদ দরে শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা আমার ভাইরা মাওলানি বলেন আমি দেখতে পেলাম আমার ফাতেমা আমার স্ত্রী তিনি সাধারণ নারীদের মতো নারী নয় আমার ফাতেমা যখন চুলার মধ্যে কাজ করতো যখন তান্নুরের মধ্যে কাজ করতো আমার ফাতেমা চুলার মধ্যে কাজ করা অবস্থায় আমি দেখতে পেলাম আমার ফাতেমা মাঝে মাঝে কোনো কথা বলতো না নিজের হাত কানা চুলার কাজে তিনি ব্যবহার করতেন চুলার মধ্যে হাত দিয়ে জাল দিতেন আর মুখ দিয়ে আমার আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করতেন হাত দিয়ে চুলার জাল দিতেন মুখ দিয়ে কোরআনুল করিমের তেলাওয়াত করতেন তাসবিহ জিকির আজকারের তেলাওয়াত করতেন নবীর দুরুদ পড়তেন ও নারীরা যেই নারী মা ফাতেমার এই আদর্শকে মানতে পেরেছো কালকে আমাদের ময়দানে আপনি নারী ফাতেমার উত্তরসূরি হিসেবে তার পিছন পিছন জান্নাতে যাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ আর বাইরে বার মোড়ারি বলে আমার ফাতেমা হাত দিয়ে জাল দিত আর মুখ দিয়ে আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করত ইমাম হাসান বলে আমি এমন কোন রাত দেখি নাই যে রাতে আমার ফাতেমা আমার আম্মা জান ঘুমিয়েছেন আমি দেখতাম ঘরের চার কোণার মধ্যে কোন সময় আমার আম্মা এক কোণার মধ্যে কোন সময় ওই কোণার মধ্যে আবার কোন সময় ঘরের ওই কোণারের মধ্যে কোন সময় বাম ডান উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আমার মা ফাতেমা যে কোন কোণারের মধ্যে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি নামাজ পড়তেন ইমাম হাসান বলেন আমি ইমাম হাসান দেখতে পেলাম এমন একটি দিন হলো যেদিন আমার আম্মা ফাতেমা নামাজে দাঁড়াইলেন ঘরের এক কোণার মধ্যে নামাজের মধ্যে দাঁড়িয়ে তিনি নামাজ পড়তে 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 এমন একটা সিজদা দিলেন হাদিসে পাকের মধ্যে দেখা যায় আমার মা ফাতেমা একখানা লম্বা সিজদা দিলেন একটা সিজদার থেকে মাথা মোবারক তোলার আগে হযরতে বেলাল ফজরের আযান দিয়ে দিয়েছে একটা সিজদা দিলেন এখনো মাথা মোবারক তুলতে পারে নাই শুধুমাত্র একখানা সিজদা শেষ হওয়ার আগে সাইয়েদিনা বেলালের আযানের ধ্বনি শোনা যায় মসজিদ নববীর মিম্বরের মধ্যে দাঁড়িয়ে যার আযান শোনা যায় মা ফাতেমার কাছে তিনি হচ্ছে বেলাল এবার মা ফাতেমা বলে আল্লাহ রে শুধুমাত্র একখানা সিজদা মারালাম সারা রাত কোথায় চলে গেল আল্লাহ সিজদার থেকে তো মাথাও তুলতে পারলাম না ফাতেমা এবার কেঁদে কেঁদে আল্লাহ দরবারে ফরিয়াদ করতেছে আল্লাহ ও আল্লাহ তুমি আমি ফাতেমার জন্য রাতকে আরো দীর্ঘ বানিয়ে দাও রাতকে আরো লম্বা বানিয়ে দাও আল্লাহ রাতকে আরো বাড়াই দাও যে রাতের মধ্যে আমি ফাতেমা ইচ্ছা মতো মন করে তোমাকে সিজদা করব জোরে বলেন সুবহানাল্লাহ
মা ফাতরা পরে আল্লাহ রে ছোট রাতের সময়ে অল্প এই টাইমের মধ্যে আমি সিজদা দিয়ে তো মজা পাচ্ছি না আল্লাহ রাতটারে আরো বাড়াই দাও রাত লম্বা করে দাও যে রাতের মধ্যে আল্লাহ আমি তোমাকে সিজদা করব আমি তোমার ইবাদত করব আমি তোমার গুণগান করব আমি তোমার হামদে সানি করব আমি তোমার প্রশংসা করব আমি তোমার প্রশংসা করার জন্য তোমার দরবারে ফরিয়াদ জানাই আমি ফাতেমার জন্য আল্লাহ রাতটা তুমি আরো বড় করে বুলন্দ করে দাও জোরে বলেন সুবহান সকলে মহব্বত দূরে শুনে পড়েন আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا لم يأت نذيرك في نظر لم يأت نذيرك في نظر مثل تنا شوتے پیدا جانا شنگوڑ رہی بائیدر ادھر نات کا پوٹ پسی اللہ حضرت نات پوڑن کہ لبیا تین زیرو کا فی نظر نے لبیا تین زیرو کا فی نظر نے মিছিলে তোনা শোতে পেদা জানা জগে রাজে কো তাজে তোরে সরে সো হে তোজে কো শহে দো সরা জানা البحر والا والموج تابا من بے کیسے توفا ہو شروبا سبحان اللہ বাংলায় বলতেছি আরে সাগর উচ্চাসে আরে দেবে সমাল অসহায় আমি জড়ে কি যে ভয়াল অসহায় আমি জড়ে কি যে ভয়াল মজিদার মে হো ইয়ার রাসূল আল্লাহ মজিদার মে হো বিগড়ি হে হাওয়া মজিদার মে হো বিগড়ি হে হাওয়া মরি নয়া পারে লাগা জানা রসুল লায়া হবিব লায়া রসুল লায়া হবিব লা বলিয়া রসুল লায়া হবিব লায়া রসুল লায়া হবিব গো উপমা তোমারি কেউ দেখেনি কখনো উপমা তোমারি কেউ দেখেনি কখন তোমারি মতো কেউ হয়নি সৃজন সমেরাট মুকুটে তব শিরে তো শোবে দুজাহানে তুমি তো এমনই রাজন সকলে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আমাদের আপনাদের সকলকে জানার বোঝার পড়ার তৌফিক দান করুক আমিন হুজুর যেহেতু চলে এসেছেন সেখানে বক্তব্য দীর্ঘায়ু না করাই ভালো হবে মাহফিল কমিটির অনুরোধে কালামের এজাম এটা পড়লাম শুধুমাত্র আমার ভাইদের বিশেষ অনুরোধে আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করুক আমিন এবং আখেরি বেলা সকলের কদমে দোয়ার আরজ রেখে আমি গুনাহগার আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু